কেমন আছে স্টুডেন্টস আমি ক্লাস সিক্সের আজকের এই যে একের চার দশমিক ভগ্নাংশ তোমাদের আছে বইয়ে সেটা নিয়ে আলোচনা করব হুম তো দেখতে পাচ্ছ হাতে কলমে তোমাদের শেখাবো এবং তারপরে গা কষে দেখিয়ে একের চার করাবো তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এই দশমিক তোমাদের ভগ্নাংশ যে কিভাবে অঙ্কগুলো হয় সেটা নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে তো পরবর্তীতে এই ভিডিওর পরের ভিডিওতে তোমরা বসে দেখি একের চারটা পাবে তো চলো দেখে নি কি বলছে প্রথমে এটা যদি শিখে নি তাহলে ওই অঙ্কগুলো আমাদের সহজ হয়ে যাবে তো বিনা এন্ট্রো দিয়েই চলো স্টার্ট করি ডাইরেক্ট আমাদের গ্রামের ঘরের বেদিটার সামনের দিকটা কিছু সমান মাপের টালি দিয়ে সাজাবো দেখো একটা বেদির ছবি এখানে দেওয়া আছে এটা তো সেইখানে দেখো সামনের দিকটা আমরা অনেকগুলো টালি মানে টাইলস দিয়ে আমরা সাজাবো তো সেখানে আমি দুটো লাল টালি আর রেবা তিনটি হলুদ টালি দেখো লাল টালি দুটো বলেছে দেখো দুটোই লাল টালি আছে এই যে একটা আর এই একটা দুটো হলু তিনখানা হলুদ টালি সেটা হচ্ছে রেবা দিল ঠিক আছে আর সামসুর কি করলো চারটি সবুজ টালি আর টিনা বাকি একটা সাদা টালি দিল সবাই টালি দিল হুম তো নিজেরা কন্ট্রিবিউট করলো নিজেরাই সেই সমস্ত টাইলসগুলো কিনে দিল বা যে হোক দিল যেখানে ছিল হোক তো সেটা দেওয়ার পর এটা সাজানো হলো হুম এখন মোট কটি টালি নিয়ে বেদি সাজানো হলো বলো তো তাহলে এইগুলো সব যোগ হবে তো টোটাল হচ্ছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বা এইগুলো যোগ করো দুই আর তিনে পাঁচ আর এই পাঁচ আর চারে নয় আর এ একে দশ তো এখানে লিখবো মোট দশটি বা এখানে হয়ে গেল এইবার দশটি টালির মধ্যে কটা টালি তুমি দিলে বলো তুমি দিলে দুটি লাল টালি তো দুই তো দুইয়ের মধ্যে সরি দুই কার মধ্যে দশের মধ্যে তো দশকে দুই দিয়ে ভাগ তো ভাগ করলে দশমিক বা দিকে যায় নাই মানে লাস্টে থাকে দশমিক এটা হচ্ছে প্রথম কথা বারবার এই ভিডিওর মধ্যে আমি কথাটা রিপিট তো নাই মানে এখন কোথায় দেখো দুই বলতেও যা বোঝায় দুই পয়েন্ট বলতেও তাই বোঝায় দুই পয়েন্ট জিরো বলতেও তাই বোঝায় তো নাই মানে লাস্টে দশমিক আছে এবার যখনই ভাগ করলে দশমিক বা দিকে যাই আমরা ভাবি এই কথাটা মনে রাখবো আমরা অনেক কিছুই তো ভাবি তাই না তো আমরা এটা কি ভাববো নাতে ভাগ করলে বা দিকে যাই আর গুন্ডা ঠিক আছে গুণ করলে দশমিক ডান মানে দশমিক ডান দিকে চলে যায় ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা ভাগ করছি তাই দশমিক এই নাই মানে লাস্টে আছে তো এই দশমিকটা বা দিকে যাবে এবং একটা শূন্যের জন্য একটা করে লাভ মারবে ঠিক আছে এটা সেই সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য যদি সেই সংখ্যাটা দশ কিংবা একশো মানে এক ছাড়া বাকিগুলো সব জিরো হতে হবে ঠিক আছে যেমন ধরো লেখা আছে তিন বাই এরম লেখা আছে তো এটা দেখো তিনটা এখানে লিখলাম লিখলাম তো তো দেখো এক ছাড়া বাকি সবগুলো ডান দিকে জিরো তাহলে কটা লাভ মারবে তিনটি লাভ মারবে যেহেতু এটা ভাগ করছি তাই বা দিকে লাভ মারবে ভাবি মনে থাকবে তো নাই মানে লাস্টে তাহলে এক লাভ দুই লাভ তিন লাভ এইখানে হবে ঠিক আছে তো লাভ যে মারলো কিছু নাই মানে তো জিরো সেই জন্য হবে উত্তর দশমিক জিরো জিরো তিন হয়ে যাবে ঠিক এরকম আমি আর এটা রিপিট করবো না সেই জন্য প্রথম অঙ্কেই বুঝিয়ে দিলাম এবার দেখো রেবা কটা দিল রেবা তিনটি দিল তো দশটা এখানে লিখবো দশ দশটা টালির মধ্যে তিনটি দিল রেবা তাহলে উপরে তিন নিচে দশ অংশ করে দিলাম আগের চ্যাপ্টারে বুঝিয়েছি এটা অংশ হয়ে গেল এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে তো এবার বলো দশমিক ঘর বা দিকে যাবে তো জিরো পয়েন্ট তিন পয়েন্ট তিন লিখলেও হবে কিন্তু এখানে জিরো দেব তাহলে আরও দেখতে ভালো লাগবে না দিলে কোনো ভুল নেই কিন্তু চেষ্টা করবে শূন্য দশমিক দুই বলাটা ঠিক ঠিক আছে তো আমরা পয়েন্ট তিনও আমরা অনেক সময় লিখি বাই শূন্য থাকে না তো চেষ্টা করবে সব সময় দশমিকের আগে শূন্য দেওয়ার যদি কিছু না থাকে ঠিক আছে নাহলে দশমিক পালিয়ে যেতে পারে এমন ভাববে বা দিক দিয়ে চলো শামসুর শামসুর দিল কটা বলো তো চারটে দশটা টালির মধ্যে চারটে তাহলে এখানে চার আর এখানে দশ এক ঘর বাই দশমিক যাবে শূন্য দশমিক চার এইবার এইগুলোকে দেখো দশমিক দুই অংশ লেখা আছে তাহলে এইখানেও আমাদের লিখতে হবে কথায় ঠিক আছে এখানে লিখব দশমিক কত আছে তিন জায়গাটা ছোট আর এখানে লিখব দশমিক চার ওকে এখানে লিখবো দশমিক কিছু একটা হবে আগে দেখিনি কত টিনা দিল দশটি টালির মধ্যে একটি টালি মানে শূন্য দশমিক এক দশমিক এক এইবার এখানে অংশ হবে এগুলো সব অংশ ওকে তো বুঝতে পারছো চলো এবার দেখে নি এখানে কী বলেছে দেখো এখানে একটা ভাবতে বলেছে তাহলে ভেবে কি পেলে লাস্ট অবধি দেখো দশমিকে পেলে এটা এবং এটাকেই কত দশাংশ সেটা দুই দশাংশ এবার একটা জিনিস বলি তোমরা ছোটোবেলায় এরকম শিখেছ তো একক দশক শতক হাজার আরও এদিকে আরও আছে লক্ষ নিযুত কুটি তো যদি পনেরো লিখি তাহলে এরকম হয় তারপরে যদি দশমিক তাহলে এই জায়গায় দশমিক হবে নাই মানে লাস্টে দশমিক পড়ছে দশমিকের পর যদি তিন থাকে তাহলে এই ঘরটার যে প্লেস সেই প্লেসটার নাম কি তিনের প্লেস ভ্যালু কত বা আমরা স্থানীয় মান পড়িনি এইটাকে বলা হয় দশাংশ মানে দশ ভাগের তিন ভাগ দশাংশ তারপরে যদি তিনের পরে যদি পাঁচ থাকতো তাহলে এটাকে বলবো শতাংশ তারপরে যদি দুই থাকতো তাহলে এটা হতো সহস্রাংশ তাহলে এইভাবে থাকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আর দশমিকের এই দিকে হয় দশাংশ শতাংশ সহস্রাংশ দশাংশ মানে দশের অংশ শতাংশ মানে একশোর অংশ বা শতক শতকের অংশ সহস্রাংশ সহস্র মানে হাজার সহস্রাংশ মানে হাজারের অংশ ঠিক আছে তাহলে দেখো কোনো জায়গায় যদি তিন দশমিক দুই তিন চার পাঁচ দেখো তাহলে এটা কি দশাংশ শতাংশ সহস্রাংশ এরকম দশক শতক হাজার এটা উজুতাংশ এইরকম মান থাকে তো এই যে দুইটা তাহলে কত দশাংশ দুই দশাংশ তাহলে এটা এই ঘর দশমিকের পরের ঘরগুলোকে বলে দশাংশ সেজন্য এখানে পুরো লেখাই আছে দশাংশ তো দুই দশাংশ দেখো দুই দশাংশ দুই লেখা আছে তিন দশাংশ দেখো তিন লেখা আছে তাহলে দশাংশের ঘরে তা চার দশাংশ এক দশাংশ মানে এইখানে ঠিক আছে তাহলে কোনো জায়গায় যদি লেখা থাকে এক দশাংশ সমান সমান কত উত্তরটা হবে শূন্য দশমিক এক ঠিক আছে বা কোনো জায়গায় যদি এরকম চাই যে তিন একক চার দশাংশ তাহলে কি হবে তিন একক বলেছে তাহলে তিন লিখলাম এখানে তিন ইংলিশে লিখলাম তিন দশমিক চার দশাংশ বলেছে চার তিন একক চার দশাংশ এইরকম আমি একটু ভিডিও বড় হলেও তোমাদের বোঝানোর চেষ্টা করছি এবার ঘরের মেঝেতে কিছু টালি ভেঙে গেছে তো ক্লাব ঘরের মেঝেটা ছবিতে দেওয়া আছে দেখে নাও এই যে মেঝে তো মেঝেতে এই যে এই যে মেঝে এটা এবং সামনের দিকটা এবং ঘরের ভিতরে মেঝে থাকে সেই মেঝের কিছু ইয়ে ধরো ভেঙে গেছে টালি টাইলস তাই সেখানে অনেকগুলো টালি বসাতে হবে তো প্রথমে একশোটা টালি আমরা জোগাড় করব তো আমরা বললাম আমাদের আমি আমার বন্ধু সবাই মিলে আমরা টালি দেব আলাদা আলাদা সে কিনে দিই বা যেখান থেকে হোক দেবো এবং সেই টালি দিয়ে আমরা ওটা ঠিক করব তো ওই একশোটা টালি আমরা জোগাড় করার জন্য আমরা বললাম ঠিক আছে আমাদের একশোটা টালি দরকার তো তার মধ্যে ১২টা বারোটা টালি আমি দিয়ে দিলাম এইবার তাহলে আমি একশোর মধ্যে বারোটা দিলাম তাহলে আমি কত অংশ দিলাম দুটো শূন্য মনে পড়ছে তো দুই ঘর বাই দশমিক যাবে নাই মানে দশমিক এক লাভ দুই লাভ তাহলে দশমিকটা এইখানে হয়ে যাবে দশমিক এক দুই বাই শূন্য দিয়ে দিলাম শূন্য দশমিক এক দুই কারণ এককের ঘরের কিছু নেই ওকে তাহলে উত্তর হলো দশমিক এক দুই অংশ এখানে যদি লিখতে শূন্য দশমিক এক দুই অংশ তাও হতো কোনো সমস্যা নেই ঠিক আছে এবার দেখো রোহিত দিল আটত্রিশটা টালি তাহলে রোহিত এখানে আটত্রিশটা দিল একশোটার মধ্যে তাহলে এটা হবে শূন্য দশমিক তিন আট দশমিক দুই ঘর বাইরে লাস্টে ছিল ঠিক আছে যেহেতু এখানে দুটো শূন্য আছে তাহলে এখানে কত হবে বলো তো এখানে লিখতে হবে সেটা আমি উপরে লিখছি হ্যাঁ উপরে লিখে দেখিয়ে দিচ্ছি কি লিখতে হবে দশমিক কত তিন আট দশমিক তিন আট এবার কখনোই যেন আটত্রিশ বলবে না দশমিকের প্রত্যেকটা আলাদা আলাদা বলতে হয় এমন নয় যে দশমিক এটা এটা ভুল অংশ করবে না কখনোই ঠিক আছে হয়ে গেল আচ্ছা এবার দেখো কটা চৌত্রিশটা তো মীরা দিল চৌত্রিশটা তো এখানে আমরা এটা একশোর মধ্যে চৌত্রিশ তো শূন্য দশমিক তিন চার এত অংশ এবার এটাও এখানে লিখে দেবো কি লিখে দেবো দশমিক তিন চার অংশ ঠিক আছে তো দেখছি আমরা এখানে এবার দেখো দোলা যদি দেয় তবে কত দিল একশো লিখলাম এটাকে দশমিক করলে কি হয়ে যাবে দু বাই দশমিক যাবে উত্তরটা হবে শূন্য দশমিক দশ যেটাকে আমরা দেখো দশমিকের পরে একদম ওড়ে বা একদম শেষের দিকে শেষের দিক বলতে যার একদম লাস্ট পয়েন্টে থাকা শূন্যের কোনো দাম নেই যেমন ধরো দশমিক আছে এখানে তুমি এখানে যাতা কিছু একটা সংখ্যা লিখে দাও দুই এক তিন কিন্তু একদম শেষের দিকে যদি জিরো থাকে তো এই শূন্য কোনো দাম নেই মানে দাম নেই বলতে গেলে না লিখলেও একই বোঝায় ঠিক আছে তো এই দুই সাইডে যত আলগা শূন্য থাকছে এটা আলগা থাকার পর বাদ দেওয়ার পর দেখো এটা আলগা থাকছে এটা বাদ দেওয়া যাচ্ছে কিন্তু যদি এইখানে জিরো থাকতো সেটা নয় কিন্তু আলগা শূন্যের কোনো অর্থ নেই তো এই শূন্য দশমিক দশ বলতেও শূন্য দশমিক এক শূন্য যা শূন্য দশমিক একও তাই ঠিক আছে শূন্য দশমিক পাঁচ বলতেও যা বোঝায় শূন্য দশমিক পাঁচ শূন্য বলতেও তাই বোঝায় শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য বলতেও তাই বোঝায় আলগা শূন্যের কোনো না থাকলে বা থাকলে একই অর্থ বোঝায় তো এইখানে তাহলে কত হয়ে গেল এখানে আমরা কী লিখবো তো এখানে লিখবো দশমিক এক ঠিক আছে দশমিক এক শূন্য না লিখলেও এক শূন্য লিখলেও একই ব্যাপার এখানে এক শূন্য লিখতে পারো লাস্টে এবং ফার্স্টে শূন্য লেখার কোনো দরকার নেই প্রথমে আমি এখানে বলেছিলাম না এটা লেখা ছিল না খেয়াল করেছো তো লেখা না লেখা একই ব্যাপার তো এখানে দশমিককে দেখো খেয়াল করো শূন্য দশমিক এক দুই বা দশমিক এক দুই ছিল তো দশাংশে আমি বলেছিলাম না দশমিকের পরের ঘরটাকে বলা হয় দশাংশ এবং তার পরেরটাকে বলা হয় শতাংশ তার পরেরটাকে সহস্রাংশ তো দশাংশের ঘরে কত আছে এক দেখো এক আছে এবং শতাংশের ঘরে দুই দেখো এই দেখো শতাংশ শতাংশ বলতে একশোর মধ্যে কত সেটা দুই আছে এরকমভাবে এইগুলো সব তিন দেখো দেখো দশাংশ আছে এই যে দশাংশের ঘরে এক আর শতাংশর ঘরে দেখো কত আছে আট দেখো আট এ দেখো চার এ দেখো চার এ দেখো শূন্য দেখো শূন্য ওকে তো এটা আশা করি বুঝতে পেরেছ চলো এবার নেক্সট দেখি নেক্সট পেজ এবার তোমাদের পেজ নাম্বার টোয়েন্টি এইট তো তো দেখো এখানে কি বলেছে যে চারটি বর্গাকার কাগজ নিলাম ও নিচের মতো আলাদা আলাদা ভাবে সমান মাপের ভাগে ভাগ করলাম এবং রং দিলাম দেখো এইখানে চারটি বর্গাকার কাগজ বলেছে তার মধ্যে দেখো এই একটা আর এই তিনটি তো প্রথমটার দিকে খেয়াল করো একটা দুটো তিনটি চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এদিকে দেখো একটা দুটো তিনটি চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশ দশে একশো টোটাল একশোটা এখানে ভাগ আছে তো একশো ভাগের মধ্যে দশ ভাগ সবুজ রং করা আছে তো একশো ভাগের মধ্যে দশ ভাগ তো একশো ভাগের মধ্যে যদি দশ ভাগ হয় তাহলে কত অংশ হয় শূন্য দশমিক শূন্যটা আমি এই জন্য লিখছি কারণ কোনো একক নেই তাই শূন্য দশমিক এক ঠিক আছে ঘর দশমিক চলে গেলে এখানে শূন্য দশমিক এক শূন্য হবে এবার লাস্টে শূন্য না লিখলেও হয় তাহলে এখানে হল এখানে অংশতে যদি আমরা কথায় লিখি তাহলে কি হবে বলতো এখানে এখানে আমার ছোট জায়গা তো তো আমরা এটা এখানে লিখছি হ্যাঁ দশমিক এক বা এখানে যদি শূন্য লিখতে তাহলে এক শূন্য ঠিক আছে এটা তোমার ডিপেন্ড করছে তুমি কি লিখতে চাও ঠিক আছে এখানে দেখো একশো ভাগের মধ্যে এক ভাগ ছবিটা একবার দিই তো ভাগের মধ্যে এক ভাগ আমি লিখবো তো এখানে হবে আহ শূন্য দশমিক এবার দেখো এরকম আমি লিখতে পারি না একটু ভালো করে লক্ষ্য করো দুই ঘর এই দেখো দুটো শূন্য আছে তো এটা হয়ে যাবে ও সরি একটা জিনিস আমাদের এখানে ভুল হয়েছে এটাকে আমরা ভগ্নাংশ আকারে দেখাইনি তো এখানে আমরা একবার ভগ্নাংশ আকারে দেখিয়ে দিই দশ বাই একশো তো এটা বলতে হবে এক বাই একশো কোথা হবে এক বাই একশো যখন এটাকে আমরা দশমিক করব কথায় লেখার কোনো দরকার নেই দুটোই তো ঘর দিয়েছে তো দুঘর দশমিক এই দিকে এক ঘর আরো ঘর যেতে গেলে শূন্য নিতে হবে তাহলে উত্তরটা হবে শূন্য দশমিক শূন্য এক ছিল এইখানে লাস্টে এক লাভ দু লাভ মেরে এইখানে এসে ঠিক আছে উত্তরটা হলো শূন্য দশমিক শূন্য এক ঠিক আছে এটা দেখো এটা হবে সাত বাই একশো মানে একশোর মধ্যে সাত ঠিক আছে তো একশোর মধ্যে সাত হলে দুই ঘর বা দিকে দশমিক যাবে তো আছেই তো একটা জিনিস তাহলে আর তো কমপ্লিট করতে হবে তো উত্তর হবে দশম শূন্য দশমিক শূন্য সাত ঠিক আছে এবার যদি কথায় লিখতে চাও তাহলে লিখবে দশমিক শূন্য সাত ঠিক আছে আর এখানে লিখবে তোমার দশমিক শূন্য এক কিন্তু এখানে কথায় চাইনি কারণ আমার দুটোই ঘর দেওয়া আছে চলো নেক্সট দেখি এখানে কি বলেছে যে দেখো টোটাল সত্তরটা ভাগ কালার করা আছে বিভিন্ন রকম তাহলে এখানে হবে উপরে আর নিচে তো যদি দুই ঘর আমরা নিয়ে আমি বক্সটা আমি নতুন করে একটু বড় করে নিলাম হ্যাঁ দেখো তো এই যে দুই ঘর বাদিকে দশমিক যাওয়ার মতন সংখ্যা তো দুটো আছেই কোনো সমস্যা নেই তাহলে হবে কত দশমিক সাত শূন্য এবার কি বলেছিলাম বা একদম লাস্টের দিকে যদি আলগা থাকে শূন্য সেটা না লিখলে হয় ধর আমি শূন্যটা লিখবো না তাহলে উত্তরটা কত হলো শূন্য দশমিক সাত বা দশমিক সাত ঠিক আছে তো এটাকে আমরা লিখতে পারি দশমিক সাত তো এখানে আমরা লিখতে পারি দশমিক সাত কেউ কেউ দশমিক সাত শূন্যও লিখতে পারো বা এখানে এখানেও লিখতে পারো যে শূন্য দশমিক সাত শূন্য কোনো সমস্যা নেই তো চেষ্টা করবে একদম লাস্টের দিকে থাকা শূন্যগুলোকে নেগলেক্ট করারই না রাখারই যদি বুঝতে পারো না বুঝতে পারলে রাখবে অন্তত ডান দিকেরটা রাখবে আর কথায় লেখার সময় বা দিকে শূন্য লেখার চেষ্টা করবে না কখন ঠিক আছে চলো এবার দেখে নি এইগুলোকে আমরা কি পেলাম দেখো এবার দেখো শূন্য দশমিক এক বলতে কি বোঝায় দেখো দিকে তাকাও প্রথম যখন আমরা এইটা নিয়েছিলাম এটা হয়েছিল দেখো শূন্য দশমিকের এক আমি বলেছিলাম না বাদিকে একদম আলগা শূন্যের কোনো দাম নাই তো শূন্য দশমিক এক এটার অ্যান্সার পেয়েছিলাম শূন্য দশমিক এক ঠিক আছে মানে শূন্য দশমিক এক শূন্য পেয়েছিলাম আমি লিখবো না তো শূন্য দশমিক এক বলতে এক আর এইটা দেখো শূন্য দশমিক শূন্য এক এই দুটোর মধ্যে বড়োকে এবার বলে দুটোর মধ্যে বেশি কোনটা এইটা বেশি না এইটা বেশি অবশ্যই এইটা বেশি তাহলে দেখছো তাহলে এই যে বেশি তারপরে এই দুটোর মধ্যে কে বড় এটা বড় খেয়াল করে দেখো এটা হচ্ছে শূন্য দশমিক দেখো শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক সাত কে বেশি এটা বেশি সরি এটা বেশি তো সেই জন্যে তাহলে উত্তরটা এটার দিকে যাবে তো ওই রকম এবার নিজে নিজে যদি তুমি দেখো শূন্য দশমিক তিন বেশি না শূন্য দশমিক শূন্য তিন বেশি এটা মানে হচ্ছে নাই মানে কিন্তু লাস্টে জিরো বুঝতে পেরেছ তো এটাও দুটো সংখ্যা তৈরি করে নিলাম এটাও দুটো করে নিলাম এবার বলো একশোটার মধ্যে এটা বলতে তিরিশটা বোঝায় আর এটা একশোর মধ্যে মাত্র তিনটি বোঝায় তাহলে বেশি দশমিক পাঁচ বেশি না শূন্য দশমিক শূন্য পাঁচ বেশি বলো তো এইটা বেশি এটা মানে অ্যাকচুয়ালি শূন্য দশমিক পাঁচ শূন্য ঠিক আছে একশোর মধ্যে পঞ্চাশ আর এটা একশোর মধ্যে পাঁচ ঠিক আছে এইটা মাথার মধ্যে ভরে নাও এবার চলো এখানে একটু দেখি আচ্ছা চিহ্নিত দেখো দ এখানে আমরা আর একটা জিনিস দেখলাম যখন দশটা ঘর কালার করা ছিল এই যে দশটা ঘর কালার করা ছিল একশোটার মধ্যে তখন তখন কি বোঝায় দশটি বর্গ ঘর মানে একশোটার মধ্যে দশটা তার মানে এটা বোঝায় ডান দিকে শূন্যটা লেখা হয়নি খেয়াল করছো লিখছি না ঠিক আছে একটি ঘর বলতে বোঝায় এক বাই একশো তখন হচ্ছে এইটা সাতটি বলতে একশোটার মধ্যে সাতটা শূন্য দশমিক শূন্য সাত সত্তরটা বলতে বোঝায় কি বলতো সত্তর বাই একশো তখন হয়ে যাবে কত শূন্য দশমিক সাত শূন্য শূন্য দশমিক সাত ওড়ে শূন্য না লেখা লেখা একই সমান তাহলে শূন্য দশমিক সাত এবার আমি নিজে নিজে একটা দিচ্ছি ধরো পঞ্চাশ নিলাম পঞ্চাশটি ঘর যদি আমি কালার করতাম কোনো জায়গায় তাহলে একশোটার মধ্যে পঞ্চাশটা বোঝাতো তাহলে হতো কত শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্যটা আমি লিখবো না এখানে লিখলেও যা না লিখলেও তাই এবার লিখলে সুবিধাটা কি ছিল দেখো তুমি বুঝতে সুবিধা হবে তাই না কে বড় কে ছোট তাহলে তোমাকে যদি দেওয়া যায় এই সংখ্যাগুলোর মধ্যে বড় কে বলতো এই সংখ্যাগুলোর মধ্যে কে বড় কে ছোট বলতো যদি বুঝতে না পারো তাহলে দেখো এখানে কটা অঙ্ক আছে চারটে তাহলে এখানে বাকি তিনটি করে নাও কারণ ওরের দিকে শূন্য থাকা না থাকা সমান একেও চারটে করে নাও একেও চারটে করে নাও এইবার তাকিয়ে দেখো যে দশমিকের আগে তো কেউ বড় আছে কিনা সব সমান আছে দশমিকের আগে যদি কোনো জায়গায় যদি যেমন ধরো দুই দশমিক এক শূন্য এই থাকতো এটাকেও দুটো পুজিয়ে নাও এখন তুমি তো বাদিক দেখেই বুঝতে পারছো সব থেকে বড় ঠিক আছে কিন্তু বাকিগুলোর মধ্যে কিভাবে বুঝবে দেখো সবগুলোর তো বাদিকে শূন্য আছে তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা ডান দিকে তাকে দেখতে হবে এইখানে দেখো এগারোশো এক এটা এগারোশো তাহলে কোনটা বড় এটা হচ্ছে সেকেন্ড তাহলে এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড পজিশনে আছে দেখতে পাচ্ছ এটা থার্ড পজিশনে আছে এগারোশো আর এটা হচ্ছে হাজার এটা হাজার এক এটা হচ্ছে ফোর্থ পজিশনে আছে এটা ফিফথ পজিশানে আছে ছোট থেকে বড় আর এটা লাস্ট এটা সিক্স পজিশানে আছে এইভাবে ছোট বড় দেখা যায় যদি তোমার কোনো সময় অসুবিধা হয় তাহলে সব মানে অঙ্কগুলো লাস্টে শূন্য দিয়ে সমান করে নেবে ঠিক আছে তাহলে বুঝতে সুবিধা হবে চলো আস্তে আস্তে বুঝতে পারবে সমস্যা নেই চলো দেখি আমার কাছে তিরিশ সেমি লম্বা স্কেল আছে আমি কিন্তু এখানে তোমাদের এবার পেজ নাম্বার কি করালাম আঠাশ কমপ্লিট হয়েছে এবার উনত্রিশ নম্বর পেজ তো তিরিশ সেমি লম্বা স্কেল আছে আমি সেই স্কেল দিয়ে আমার জানালার চারদিক মাপব ওই ওই স্কেল দিয়ে স্কেল দিয়ে মেপে দেখলাম জানালাটি একশো সেমি চড়া ও উচ্চতা হচ্ছে একশো ছিয়াশি সেন্টিমিটার ওকে আমি সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এখন ব্যাপারটা হচ্ছে দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি আমরা দেখবো এটা কোথায় ছিল দেখো একটু এটাও তোমাদের একটু শিখিয়ে দিই সেন্টিমিটারে ছিল তো এই জায়গায় আমরা যখন স্কেল দিয়ে মাপি তখন আমার মাপটাই এই সেন্টিমিটারের কাছে পেয়েছি ঠিক আছে কিন্তু আমি ওটাকে নিয়ে যাব কিতে কোথায় গেল মিটারে নিয়ে যাব মানে এখান থেকে আমি এই দিকে নিয়ে যাব বা দিকে নিয়ে যাব তো একটু আগে বললাম না বা দিকে নিয়ে যেতে গেলে কি করতে হয় ভাবতে হয় ভাগ করতে হয় কয় কয় লাফ এক লাফ দুই লাফ যেহেতু দুই লাফ তাহলে আমি কি বলেছিলাম দুটো শূন্য মানে একশো দিয়ে ভাগ হয় একশো দিয়ে ভাগ করো না হলে দশমিককে দুই লাভ বাদিকে নিয়ে যাও এটা দেখেই তুমি বুঝতে পারবে এই লেখা দেখেই তাহলে বলো তো ডেকামিটার থেকে মিটারে নিয়ে যেতে কয় লাভ এক লাভ এক লাভ মানে হয় দশ দিয়ে ভাগ করো নাহলে এক বাদি দশমিকটাকে টুক করে বাদিকে এক ঘর সরিয়ে দাও যদি এখানে পাঁচ দশমিক দুই দেওয়া থাকে দশমিকটাকে এখান থেকে উড়িয়ে দিয়ে এখানে দিয়ে দাও ডেকামিটার থেকে মিটার হয়ে যাবে কিংবা দশ দিয়ে ভাগ করে দাও সেই একই উত্তর আসবে পাঁচ দশমিক এই দশমিক পাঁচ দুই হয়ে যাবে তো চলো আরো বুঝতে পারবে আস্তে আস্তে বুঝতে পারবে সমস্যা হলে আমি অঙ্ক কন্টিনিউ করাবো যেটুক তোমার মনে প্রশ্ন তৈরি হবে সেটা চ্যাপ্টার কমপ্লিট হতে হতেই তোমার মানে সমস্যা দূর হয়ে যাবে তো দেখো জানালাটি চওড়া একশো চুয়ান্ন সেমি তো আমি এই সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছি তাহলে এক লাভ দুই লাভ তো দশমিক নাই মানে এইখানে আছে তো এক লাভ দুই লাভ উত্তরটা হবে এইখানে চলে আসবে দশমিক এক দশমিক পাঁচ চার উত্তর হবে তুমি মিলিয়ে নাও এই দেখো দেখো এবার তোমাদের আমি কি বলেছিলাম ওইভাবে তো করাবো না আমি তো একশো দিয়ে ভাগ করব তো এই একশো চুয়ান্নকে একশো দিয়ে ভাগ করছি কারণ বাদিকে দশমিক গেলে কি বলেছিলাম ভাগ ভাবতে বলেছিলাম ভয়াকার ব আমি ভালো করে বিষয়টা ভাবি ভাগ করলে দশমিক বাদিকে দিকে যাই এটাও ঠিক ওই টেকনিকেও মনে রাখতে পারো তো দেখো তাই ভাগ করছি এই যে ভাগ করছি এবার বিষয়টা হচ্ছে কয়লাফ দেখো সেন্টিমিটার থেকে এক দুই মিটারে পৌঁছাতে গেলে সেজন্য দুটো শূন্য একের পরে যদি ডেকামিটারে যেতে হতো তাহলে এখানে এক হাজার হয়ে যেত ঠিক আছে কেটে দিই তো দেখো এইবার বলো সেই একই জিনিস ঘুরে ফিরে আবার করতে হচ্ছে তাহলে এটা বলতে কি বোঝায় এইবার একশো চুয়ান্নকে একশো চুয়ান্ন বাই একশো মিটার বলতে বোঝায় একে যদি আমরা ভাগ করি তাহলে কি দাঁড়াবে দেখো এর মধ্যে থেকে আহ রকম এই জিনিসটাকে একটু কমপ্লিকেটেড করে দিয়েছে তো ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা একশো চুয়ান্নকে ভাগ করবো একশো দিয়ে কে একশো ভাগ করে চুয়ান্ন উপরে আর নিচে একশো কি করে দিলাম মিশ্র ভগ্নাংশ করে দিলাম কি ভগ্নাংশ ছিল এটা অপ্রকৃত উপরে যেহেতু বড় থাকলে অপ্রকৃত তাহলে পুরোপুরি এটা বলো এটা এটা কত মিটারের কম দু মিটারের কম তোমাদের আগের চ্যাপ্টার দেখবে ঠিক আছে আমাকে কিন্তু তোমরা দোষ দিতে পারবে না কারণ আমি এমন ভূমঙ্ক করাচ্ছি আগের চ্যাপ্টারের সাথে রিলেটেড তোমরা আগে যদি কন্টিনিউ আমার চ্যাপ্টার দেখতে থাকো তোমার মজা লেগে যাবে ঠিক আছে তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে পুরোপুরি একের থেকে বেশি কিন্তু এর থেকে কম কারণ এখানে এক লেখা আছে একের থেকে তো অবশ্যই বেশি আর দুই হলে তো এখানে দেওয়াই থাকতো তো একের থেকে বেশি তো এইখানে পুরোপুরি আখড়া কত পেয়েছি মিটার এক মিটার আর বাকি থাকলো চুয়ান্ন বাই একশো মিটার এই দেখো তো চুয়ান্ন বাই একশো মিটার ভাগ করে মিশ্র থেকে পেয়ে গেলাম এটা সেইভাবেই করা তো এবার বলো পুরিপুরি এক মিটার তো পেলাম এবার বলো দশমিক কয় ঘর দিকে যাবে এক ঘর দু ঘর তাহলে উত্তরটা কত হয়ে গেল শূন্য দশমিক পাঁচ চার এইখান থেকে এটা এই এইটুক থেকে এই জিনিসটা এসছে এবার এক মিটার আর এইটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ চার তাহলে টোটাল হয় এক দশমিক পাঁচ চার এই দেখো দেখো এক এর নাই মানে কোথায় দশমিক লাস্টে আর এর দশমিক কোথায় এইখানে দশমিকের পরে কি আছে পাঁচ আছে তারপরে কি আছে চার আছে এখানে কি শূন্য আছে এমন ভাবে অ্যালাইনমেন্ট করবে যাতে দশমিকের পর দশমিক সেট হয়ে যায় সেই দশমিক নামাবে দেখো পাঁচ চার এক দেখো এক দশমিক পাঁচ চার হয়ে গেল এগুলো তো ছোটবেলায় শেখা উচিত এগুলো তো আমি ক্লাস থ্রি এর আমার স্টুডেন্ট আমি এখন তো টিউশন যখন পড়াতাম তখন আমি ওদেরকে তো বাচ্চা শিখিয়ে দেওয়া যায় সব জিনিস শেখার মধ্যে তোরা তো পারতো তোমরা শিখেছো নিশ্চয় আমার বিশ্বাস তোমরা শিখেছো তো এইভাবেই তো করে দেওয়া যায় চলো পরেরটা দেখি জানালাটা চড়ায় একশো কত ছিয়াশি তো তাহলে একশো ছিয়াশিকে একশো দিয়ে ভাগ করতে হবে কেন একশো দিয়ে ভাগ করতে হবে এই যে দুই লাখ সেন্টিমিটার থেকে মিটারে বাঁ দিকে সেজন্য ভাগ যদি আমার এখানে সেন্টিমিটার থেকে এই মিলিমিটারে নিয়ে যেতাম তাহলে কি হতো ডান দিকে গেলে গুণ্ডা মানে গুণ হতো এখানে চিহ্নটা গুণ হয়ে যেত এখানে কত হয়ে যেত এক আট ছয় শূন্য শূন্য বড় সংখ্যা তৈরি হয়ে যেত তো এখানে একশো এটা কি হবে তাহলে এটা একশো ছিয়াশি বাই একশো মিটার এবার এটাকে যদি দশমিক করে দিই আমার তো দরকার নেই দশমিক দুঘর বা যাবে এক দশমিক আট ছয় মিটার সরাসরি করে দিলাম এখানে তোমাদের তো অনেক ভেঙে বোঝানো আছে আমি তো তোমাকে শুরুতেই বলে দিলাম যে ভাগ করলে বা বাদিকে দশমিক যায় নাই মানে লাস্টে আসে এখন ভাগের পর উত্তরটা বাদিকে শিফট করবে চলো এবার দেখে নি এইখানে এবার দেখি হুম এক দশমিক যখন পাঁচ চার বেরোলো তখন বলো দশকের ঘরে কত আছে এইটা তো এককের ঘর তো এটা হচ্ছে দশকের ঘর এটা হচ্ছে দশাংশের ঘর এটা হচ্ছে এইটা হচ্ছে শতাংশের ঘর ঠিক আছে তো বলো এককের ঘরে কত আছে দশকের ঘরে কিছু নেই সেজন্য ফাঁকা রাখবো ঠিক আছে শূন্য যদি তুমি লিখলেও লিখে দাও শূন্য নাই আর শূন্য তো একই ব্যাপার এককের ঘরে কত আছে আমাকে তো এটা চাইনি তাও আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে এটা তো চাইনি এখানে এই কটা বক্স কমপ্লিট করতে হবে তবু বুঝিয়ে দিই এবার বলো এককের ঘরে এক দেখতে পাচ্ছ এককের ঘরে এক এবার দশমিকের পরে দশাংশের ঘরে পাঁচ এই দেখো পাঁচ চারটা শতাংশের ঘরে আছে এই দেখো এখানে দেখো এককের ঘরে এক দশাংশের ঘরে আট শতাংশের ঘরে ছয় এককের ঘরে পাঁচ এ দেখো দশকের ঘরে এইখান থেকে স্টার্ট হয় এটা একক এটা দশক এটা দশাংশ এইদিকে আরো শতাংশ এভাবে সহস্রাংশ চলবে তো এখানে দেখতে যে এটা এক কি দশাংশে শতাংশে তো কিছু নেই যদি শূন্য দাও আর না দেওয়া একই সমান বলেছিলাম কোনো ব্যাপার নেই বুঝতে চেষ্টা করো জোর করে এটা করবে না তোমরা কিন্তু ঠিক আছে আমি তোমাদের জাস্ট বোঝাচ্ছি আরো ঘর বাড়িয়ে দাও সহস্রাংশ যদি এখানে সহস্রাংশ নাই সহস্রাংশ যদি লিখেও দিতে সবগুলোতে তো সহস্রাংশ কিছুই নেই তো তুমি যদি সব শূন্য শূন্য করতে কোনো সমস্যা নেই বোঝার চেষ্টা কর এটা করতে যাবে না ঠিক আছে এবার এটা বলো এককের ঘরে সাত দশকের ঘরে দুই এবার দশকের পরে দশাংশের ঘরে তিন শতাংশের ঘরে ঘরে নয় যদি এখানে দুই থাকতো তাহলে সহস্রাংশের ঘরে দুই হতো বোঝাতে পারলাম ঠিক আছে ঘেচা মাচা হয়ে যাচ্ছে মানে আমাদের গ্রামের বলে ঘেচা মাচা আমাদের স্যার বলতো মানে আমি যখন এরকম লিখতাম তো আমাদের একটা স্যার ছিল মানে কি বলবো শ্রদ্ধেও স্যার খুব নাম করা স্যারের নাম বিপদ স্যার মানে ওরকম স্যার সত্যি খুব কমই জীবনে দেখেছি তো লেখা লিখতে গেলে যদি কোনো অংশে যদি এরকম কাটাকাটি হয়ে যায় এরকম তাহলে বলতো কি ব্যাপার ধরো লিখলাম হচ্ছে পেন লিখতে গেলাম হ্যাঁ এরকম হলো ও লেখাটা ভালো হলো নদী হম পেন এরকমই লিখলাম ধরো ঠিক আছে কাটাকাটি হয়ে গেল কি আবার পয়ের মাথাকে ফাটালো এত রক্ত তাই বলতো ঠিক আছে তোমার সাথে শেয়ার করলাম তো আমার পেনের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ওকে তো এই পনেরো সেন্টিমিটারটাকে আমি মিটার করব তাহলে এটা যখন মিটার করব দেখো লেখাই আছে এখানে মিটার একক তাকে দেখে বুঝে নিতে হবে ও তাই তাহলে মিটার করতে হবে তাহলে তো একশো দিয়ে ভাগ করতে হবে কেন করতে হবে দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকা মিটারে ডিকে লিখবো হ্যাঁ কারণ ড দিয়ে দুটো আছে ডেকা মিটার মিটার দেখো মিটার সেন্টিমিটার মিলিমিটার ডেকাতে আমি ডিকে লিখি আমার পার্সোনালি স্টাইল বলতে পারো তো আমাকে সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে তো সেন্টিমিটার এখানে স্টার্ট এখান থেকে এইখানে গেলাম তারপরে আবার এইখানে গেলাম তাহলে কয় লাভ বলো এক লাখ দুই লাভ কোন দিকে বা দিকে হম তো বা দিকে মানে ভাবতে বলেছিলাম তাহলে ভাগ সেদিন একশো দিয়ে ভাগ লাভ দুই লাভ সেখানে দুটো জিরো এবার তাহলে বলো দশমিক কোন দিকে যাবে বা দিকে যাবে নাই মানে কোথায় দশমিক থাকে দশমিক না দেখতে পেলে যে দশমিক তাকিয়ে দেখতে পাবে না তার মানে শেষে আছে বুঝতে পেরেছ তো কারণ এটা এককের ঘরে আছে দশমিক এককের ঘরে ডান দিকেই থাকে ঠিক আছে তো এই ক্ষেত্রে দশমিক দুঘর বা দিকে লাভ দিলে এই একের বা চলে আসে এ দেখো একের বা চলে এসছে এবার দশমিক পালিয়ে যাবে বলে একটা দশমিক দিয়ে দিলাম শূন্য দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে হবে পনেরো বাই একশো হয়ে গেল এবার নয় মিলিমিটার আছে এইবার তো মজা আছে এই জায়গায় যেতে হবে মিটারে তাহলে এক লাফ দুই লাফ তিন লাফ বা দিকে তিন লাফ সে তিনটি জিরো এখানে উপরে নয় বাই এক হাজার মিটার হয়ে গেল তিন লাফ মারার মতো জায়গা নাই দুই লাফ মারার মতো এক লাফ মারার মতো একটাই সংখ্যা আছে তাহলে আরো দুটো লাফের তো জায়গা বানাতে হবে তো ফ্রিতে একটা জিনিসই পাওয়া যায় বা একটা জিনিসই ফ্রিতে পাওয়া যায় সেটা হচ্ছে শূন্য তাই না সেদিন লাভটা এইখানে এই দুটো শূন্যর বাদিকে চলে আসবে এক লাভ দুই লাভ তিন লাভ এই দেখো এখন এই শূন্যটার কোনো অর্থ নেই তবুও দিচ্ছি কারণ আমাদের এককটাকে বোঝানোর জন্য এই এই শূন্যটা দিলে দেওয়া উচিত ঠিক আছে তোমরা কখনোই যেন ডাইরেক্ট দশমিক দিয়ে শুরু করবে না ঠিক আছে কখনোই স্টার্ট করবে না পয়েন্ট থ্রি এটা লিখবে না ঠিক আছে শূন্য পয়েন্ট থ্রি লিখবে এটা অর্থ প্রকাশ পায় মানে কতটা পুরোপুরি এবং কতটা অংশ সেটা দেখানোর জন্য এই শূন্যটা কখনো মিস করবে না ঠিক আছে অনেক সময় কেন এটা বলছি কারণ কারণের দশমিক এরকম এরকম লিখে ফেলে এটা শূন্য তিন নাকি বোঝা যায় না সেজন্য এই শূন্য এই দুটোর আকৃতির উপরেও ডিপেন্ড করে এটা মোটা হলে বলতে পারা যায় এটা শূন্য আর এটা আসলে দশমিক ঠিক আছে তো দেখো এবার আমার পেন্সিলের দৈর্ঘ্য নিজে নিজে ধরো আমার পেন্সিলটার দৈর্ঘ্য হচ্ছে বারো সেমি ওকে তো বারো সেমি যদি হয় তাহলে বারো বাই একশো করলে এটা মিটার হয়ে যাবে দেখতে পাচ্ছ যখন সেন্টিমিটার থেকে মিটার দু লাখ তো বাদিকে একই জিনিস আমি বারবার রিপিট করছি প্লিজ তোমরা এক ভেবো না তোমাদের জন্য হ্যাঁ তো দশমিক দুঘর বাদিকে আসলে কোথায় চলে আসবে এখানে দশমিক এক দুই এবার এটা তো শূন্য ভাবতে পারে এবার কেউ ভাববে শূন্য দশমিক এক দুই ভাববে ওকে চলো নেক্সট দেখি এইবার দেখো দশমিকে তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে না তুমি দেখবে এগুলো শেখার পর কুষে দেখি অঙ্ক তোমার কাছে একদম জলের মতো মনে হবে তো দেখো শূন্য দশমিক এক পাঁচ যখন ছিল এটা একক এটা দশাংশ আমি এইগুলো গোল করে দেবো ঠিক আছে গোল দ মানে দশাংশ আর খালি দ মানে দশক এ দেখো খালি দ মানে দশক শতাংশর এ দেখো ঠিক আছে আমি তোমাদের জন্য স্পেশালি বলে রাখলাম তো আটবে না জায়গাটাই ধরবে না এটা তো এবার বলো এককের ঘরে নেই এককের ঘরও এখানে দেওয়া নেই টেনশনও নেই তো দশাংশের ঘরে এক শতাংশের ঘরে পাঁচ এক পাঁচ আর সহস্রাংশের ঘরেও আর এটা হচ্ছে লিখে করে দিলাম সহস্রাংশ তো দশকের ঘরে এক শতকের ঘরে পাঁচ তাহলে কত দশাংশ এক দশাংশ কত শতাংশ পাঁচ শতাংশ তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচ যদি দেখো বলো তো এটা কত শতাংশ পাঁচ শতাংশ কারণ অন্য কিছু আর নেই সব জিরো একমাত্র এ পাঁচ শতাংশ বলতেও যা বোঝায় এটা বলতেও তাই বোঝায় বুঝতে পারলে চলো এবার দেখ এটা দেখো দশাংশ নেই শতাংশ নেই সহস্রাংশ আছে সহস্রাংশ নয় আছে তো এরকম শূন্য দশমিক চার লিখলাম ঠিক আছে তাহলে দশংশের দশাংশের ঘরে কত হবে দুই দেখতে পাচ্ছ এ দেখো শতাংশের ঘরে এক আর সহস্রাংশের ঘরে চার হয়ে গেল নিজে বসাতে বলেছাম নিজের মতো করে করলাম চলো আচ্ছা এইবার দেখো কি বলেছে সামান্য ভগ্নাংশে নিয়ে যায় তো এই যে ভগ্নাংশটা আছে এটা হচ্ছে কি ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আর এইগুলো এই যে এইগুলো যেগুলো আছে এগুলোকে বলা সামান্য ভগ্নাংশ কোনগুলো এই যে পনেরো বাই একশো যেটা তোমরা প্রকৃত অপ্রকৃত মিশ্র এইগুলো হচ্ছে সামান্য ভগ্নাংশ তো আমরা এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব ঠিক আছে তো দেখো শূন্য দশমিক সাত এটার মানে কি দশের মধ্যে সাত কিংবা একশোর মধ্যে মনে পড়ছে আচ্ছা বুঝতে না পারলে একটা সহজ বুদ্ধি বলি দশমিক বাদ দাও দশমিকের তো বাদ কোনো দাম নেই এবার দশমিকটাকেও তুমি বাদ করে দাও এবার তাকে দেখো তো বায়ের দশমিকগুলো বাদ দিয়ে দিলে তোমার কাছে কত দাঁড়াচ্ছে সাত এবার দেখো দশমিক যে পজিশনে আছে সেখান থেকে দশমিকের পরে কটা সংখ্যা আছে দশ তাহলে শূন্য দশমিক সাত মানে বা দিকে দেখতে পাচ্ছো না এক ঘর দশমিক গিয়েছে তার মানে দেখেই তো বোঝা যাচ্ছে যে নিচে নিশ্চয় নিশ্চয় সাত খেয়ে আমার দশ দিয়ে ভাগ হয়েছে সে আগের টেকনিকটা একটু মনে করো না তাহলে নিচে দশ আছে তাহলে সমান দশ ভাগের সাত ভাগ তাহলে হয়ে গেল সাতের দশ দেখছে বানিয়ে দিলাম এবার দেখো এখানে লেখা আছে এবার বলো দশমিক কয় ঘর বাদিকে আছে এক ঘর দুই ঘর তাহলে নিশ্চয়ই নিচে কত ছিল একশো ছিল এটা প্রকৃত কে বলবে দশমিক তুললে এক হয়ে যায় দশমিক তুলে দিলে নিচে এক হয় তারপর দুটো শূন্য হয় এই জিনিসটা তুমি কেন ভাববে আমি তো তোমাকে ওইভাবে করাচ্ছি না ওটা ওটা আমরা শিখেছি ওটা ভুল কিছু নয় আমি কারো সমালোচনা করছি না তবে এটা কেন হয় তোমাকে তো আমি এক খুঁটি শেখালাম শেখালাম না কি শেখালাম কি শেখালাম তোমাদের তো এটা শিখেই দিলাম যে নিচে দুটো শূন্য আছে সেই জন্যে ভাগ করে দশমিক বা দিকে দুঘর যায় তাহলে এখানে দেখতে তো পাচ্ছ দশমিক দুঘর বা দিকে আছে লাস্টের দিক থেকে দুঘর বা দিকে আছে ও তার মানে দুঘর বা দিকে আছে মানে ভাগ করেছিলাম কত ভাগ করেছিলাম ও দু ঘর তাহলে তোমার যেটা ভালো লাগে ঠিক আছে তাহলে উপরে কথা হবে সাত ওকে তাহলে সমান একশো ভাগের সাত ভাগ এই দিকে তাকাও দশমিক তিন ঘর বা দিকে গেছে এক ঘর দু ঘর তিনটি শূন্য দেখতে তিনটি সংখ্যা তাহলে এক হাজার আর উপরে হবে সাত ঠিক আছে তাহলে সমান এক হাজার ভাগের সাত ভাগ পাঁচ দশমিক সাত এই অঙ্কগুলো এবার ভালো করে লক্ষ্য করো ঠিক আছে কি বলেছে দেখো পাঁচ দশমিক সাত তো দশমিক বাদ দিয়ে আগে সংখ্যাটা লিখে নাও সাতান্ন এবার দশমিক লাস্টের দিক থেকে কয় লাখ মেরেছে এক লাখ মেরেছে একটা শূন্য দশ তাহলে এইবার দেখো সাতান্নকে যখন তুমি দশ দিয়ে ভাগ করবে পাঁচ দশে পঞ্চাশ পুরোপুরি পাঁচ পাবে কিন্তু সাত তো ভাগ হয়ে থাকবে দেখো আমি সাতান্নকে যখন আমি দিয়ে ভাগ করবো পাঁচ দশে পঞ্চাশ এই যে সাত উপরে চলে গেল আর নিচে দশ আসলো মিশ্র করলে হয় দেখছো পাঁচ পূর্ণ সাতের দশ তাহলে এই সংখ্যাটা দেখেই বোঝাচ্ছে এটা ছয়ের থেকে কম কিন্তু পাঁচের থেকে বেশি তার আগের অঙ্ক দেখ তারা দেখে নেবে তাহলে বুঝতে পারবে চকলেটের হিসাব ঠিক আছে তো এইখানে দেখো পাঁচটি সম্পূর্ণ চকলেট বা পাঁচটি যাই হোক সম্পূর্ণ কোনো কিছু একটা পুরোপুরি দেখছো আমার কথাগুলো এই আগে যারা ভিডিও দেখেছো তারা যদি এখন দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি আগে যেটা বলেছিলাম দেখো বই লেখা আছে পাঁচটি সম্পূর্ণ আর একটি নিতে হবে নেওয়ার পর সেটাকে দশ ভাগ করে সাত ভাগ নিতে হবে আর একটি অসম সম্পূর্ণ সমান দশ ভাগে সাত ভাগ সেটাকে দশ ভাগ করতে বলেছে তার মধ্যে সাত ভাগ নিতে বলেছে ঠিক এখানেও তাই পাঁচশো সাত দশমিক বাদ দিয়ে লিখে নাও পাঁচশো সাত কিন্তু দেখো দশমিক তো দুঘর বাদিকে আছে মানে একশো হবে দুটো শূন্য এবার দেখো এটাকে ভাগ করলে পাঁচ পূর্ণ পাঁচশো পাঁচ একশো পাঁচশো তাহলে থাকবে উপরে সাত আর নিচে একশো এবার দেখো এই এর মানে হচ্ছে পাঁচটা পরিপূর্ণ নেব দেখো পাঁচ পাঁচ পূর্ণ পাঁচটা সম্পূর্ণ আরো একটা নিব মানে এটাকে তোমাদের এখানে ছবির জায়গা নাই দেখো এরকম চকলেট করবো তো এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা চকলেট তুমি পুরো খেয়ে ফেলেছো আরও একটা চকলেট নিয়েছো সেই চকলেটটাকে এক হাজার ভাগ করে এই সরি একশো ভাগ করেছো এরকম ছোট 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 ভাগ করে যদি সাত ভাগ খেয়েছো এইটার অর্থ তাই তো আরো একটি সমান যেটা নেব সেটাকে একশো ভাগ করবো তার মধ্যে নেব মাত্র ভাগ হয়ে এইটার দিকে তাকাও ফাইভ জিরো জিরো সেভেন দশমিক বাদ দিয়ে লিখবো এবং দেখতে পাচ্ছি তিন ঘর দশমিক বাইশ হয়েছে নিশ্চয়ই তিনটি জিরো ছিল পাঁচটা পরিপূর্ণ পাঁচ এক হাজারে পাঁচ হাজার আর একে এক হাজার ভাগে সাত ভাগ এক হাজার ভাগের সাত ভাগ ঠিক আছে তাহলে এইখানে পাঁচটা সম্পূর্ণ আর এক হাজার ভাগের সাত ভাগ আর সব থেকে মজার ব্যাপার কি দেখতো এইখানে দেখেই বোঝা যাচ্ছে এটা একক একক মানে এক বোঝায় আখড়া পরিপূর্ণ তাহলে পাঁচটা পূর্ণ আর দশের মধ্যে মানে দশাংশতে কিছু নেই শতাংশতে নেই সহস্রাংশ আমি কি শিখেছিলাম তোমাদের সহস্র মানে হাজার তো হাজারটার মধ্যে সাত ভাগ তাহলে পুরোপুরি পাঁচ আর হাজারটার মধ্যে সাত ভাগ ঠিক আছে বুঝতে পেরেছ সব দিক থেকে যাবে অঙ্ক অঙ্ক একটা এত ইন্টারেস্টিং জিনিস মানে কি বলবো গণিতকে সমস্ত কি একটা প্রবেশদ্বার বলেছিলেন রজদার বেকনের নাম শুনেছ সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার বলেছিলেন ঠিক আছে কে বলেছিলেন তো বিজ্ঞানের মধ্যে ঢুকতে গেলে কিন্তু অঙ্ক দিয়েই ঢুকতে হয় অঙ্ককে ভয় করার কিছু নেই তোমাদের কি সমস্যা কোনটা বুঝতে পারছো না খালি আমাকে কমেন্ট করবে আমি আসিনি তো হেল্প করবো তোমাদের ঠিক আছে তো তাই দেখছি শূন্য দশমিক সাত শূন্য দশমিক শূন্য সাত আর শূন্য দশমিক শূন্য এই এই তিনটির মধ্যে বড়কে দেখো এই তিনটির মধ্যে আমি তোমাদের কি বলেছিলাম বুঝতে অসুবিধা হলে এতে তিনটি জিনিস তিনটি অঙ্ক আছে না এতেও মনে মনে একটা জিরো বসিয়ে দেখি দেখো এটা এটাতে দুটো জিরো ডান দিকে বসা কারণ ডান দিকে দুটো জিরো বসালে আলগার দিকে বসানো না বসানো সমান তাহলে এটা বলতে সাতশো এটা বলতে জিরো মানে খালি সত্তর আর এটা মানে সাত দেখেই তো বুঝতে পারছো সব থেকে বড় এ তার থেকে একটু ছোট তাহলে সব থেকে ছোট হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত ঠিক আছে মানে এই এক হাজার ভাগের মধ্যে সাত ভাগ আর এটা হচ্ছে একশো ভাগের মধ্যে সাত ভাগ ঠিক আছে আচ্ছা এবার দেখো একটু সমস্যা হয়েছিল যাই হোক এবার দেখো এইখানে তাকিয়ে দেখো এইটা এটা আর এটার মধ্যে আমরা যদি আমরা ছোট বড় হিসাব করি তো দেখছি এককের ঘরে পাঁচ আছে এরও এককের ঘরে পাঁচ আছে এর এককের ঘরে পাঁচ আছে তো এটা দেখে বিচার করা যাবে না কিন্তু সবাই সমান হয়ে গেল এবার দেখো এক হাজার ভাগের মধ্যে সাত ভাগ আর এ একশো ভাগের মধ্যে সাত ভাগ আর এ দশ ভাগের মধ্যে সাত ভাগ তাহলে কোনটা বড় এইটাই বড় ঠিক আছে বুঝতে অসুবিধা হচ্ছে কি তাহলে আরেকভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো এর লাস্টে তিনটি অঙ্ক আছে একটা দুটো তিনটি তো এটাকে পুজিয়ে নাও এখানেও দুটো জিরো দিয়ে পুজো নাও এবার ডান দিকে তাকিয়ে দেখো কার দশমিকের পরে সংখ্যা আছে এর 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 আর দেখেই বুঝতে পারবে কে বড় কে ছোট আর বাদিকে যদি এই পাঁচের জায়গায় কেউ তিন থাকতো সব থেকে ছোট হয়ে যেত এটা দেখেই বোঝা যেত কিন্তু যেহেতু সবগুলোতে পাঁচ আছে তাই বোঝা যাচ্ছে না স্থানীয় মানের তালিকা দেখি ও স্থানীয় মানে দশমিক ভগ্নাংশ বসানোর চেষ্টা করি ঠিক আছে তো এইখানে দেখো এই যে দেখো আমি কি বলেছিলাম দশমিক যে জায়গাটায় থাকে এই জায়গাটায় দশমিক থাকে এই এই জায়গাটা আমি তীর করে দিলাম ঠিক আছে একক আর এখানে তীর চিহ্ন করে দিলাম যে এই জায়গাটা এই লাইনটা দেখছো লাল কালারে এই লাইনটাই দশমিক তারপরে দশমিকের পরে দশাংশ শতাংশ সহস্রাংশ হয় আমি আগেই বলে দিচ্ছি বলেছিলাম না অঙ্ক দেখতে থাকবে আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে পরিষ্কার হতে থাকবে আর এই দিক থেকে একক দশক শতক হাজার চলতে থাকে এবার এইটা তাকে দেখো এককের ঘরে শূন্য এই দেখো শূন্য এবং দশাংশের ঘরে সাত দেখতে পাচ্ছ এইরকম ভাবে এগুলো তাকাও এককের ঘরে শূন্য দশাংশ শতাংশের ঘরেও শূন্য দেখতে পাচ্ছ এবং লাস্টে এই যে সহস্রাংশের ঘরে সাত ওকে এইদিকে তাকে দেখো এককের ঘরে পাঁচ হবে আর দশকের ঘরে সাত হবে বাকি ঘরে লেখার কোনো দরকার নেই ঠিক আছে তো এইবার তাকে এখানে আমরা একটা একটা মনে মনে সংখ্যা তৈরি করতে পারবো না কারণ ডান দিকে দেখানো আছে তো দশকের ঘরে এককের ঘরে সাত আগে আমরা দশমিক বসাই দশমিকের এককের ঘরে কত আছে আমাকে এটা বলো সাত আছে তারপরে তার বা দিকে আছে তিন দেখতে পাচ্ছ এবার তার ডান দিকে দশাংশের ঘরে কত আছে দশাংশের ঘরে আছে ছয় হয়ে গেল সাঁইত্রিশ দশমিক ছয় ঠিক আছে এবারে এদিকে দেখো দশমিকের পরে কিচ্ছু নেই তাই তো আচ্ছা দেখো দশমিকের পরে কিচ্ছু নেই দেখছো শূন্য সব আছে কিন্তু একটা আছে পাঁচ তাহলে দশমিকের পরে শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ আর দশমিকের বাদিকে দিকে সাত এক পাঁচ দুই আমার তো ধরবেই না সাত এক পাঁচ দুই ধরবে না বলে আমি এইভাবে লিখলাম হ্যাঁ ঘরের মধ্যে সাত এক পাঁচ আশা করি বোঝাতে পারলাম চলো এবার নেক্সট দেখি নিচের সংখ্যাগুলির বিস্তার করি ও স্থানীয় দশমিক তিনের মান খুঁজি ওকে তিনের স্থানীয় মান এই যে এই এই তিনটা এর স্থানীয় মান কত এই তিনটার স্থানীয় মান কত এই অঙ্কতে তিন কোথায় আছে এই যে তিন এর স্থানীয় মান কত আর এটা একটা নিজে বানাতে হবে অঙ্ক চলো দেখি এটা মানে কি দেখো থেকে এই দিকে তাকাও এই তিনটা এইখানকার যে তিন আছে সে হচ্ছে দশাংশ কি দশাংশ মানে দশ ভাগের তিন ভাগ এই দেখো দেখো দশ ভাগের তিন ভাগ করা আছে এইখানে যেটা আছে সেটা হচ্ছে শতাংশ মানে একশো ভাগের পাঁচ ভাগ আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে দশমিক শূন্য পাঁচ মানে পাঁচ শতাংশ তো একশোর পাঁচ তাহলে এই যেটা এইটা আছে তো এইটার মান হচ্ছে দশমিক তিন দেখতে পাচ্ছ দশমিক তিন দেখো দশমিক তিন লেখা আছে এই তিনের স্থানে হিসাবটা হচ্ছে তিন আর এটা হচ্ছে যদি তুমি দিয়ে ভাগ করো দশমিক এইখানে এইখানে চলে যায় না দুই লাভ মেরে তাহলে দশমিক শূন্য পাঁচ দশমিক শূন্য তিনের ঘরের জায়গাটা শূন্য দিয়ে দাও মনে মনে শূন্য ভেবে নাও তাহলে দশমিক শূন্য পাঁচ ঠিক আছে এইভাবে যদি তোমরা দেখো তাহলে শূন্য দশমিক তিন পাঁচ এই টোটালটা সেটাকেই বা এরকমও বলা যায় যে তিন দশাংশ কি বলা যায় বলতো তিন দশাংশ পাঁচ শতাংশ এটাও বলা যায় তাহলে তিনের স্থানীয় মান এই যে তিন যে জায়গাটা ছিল তার স্থানীয় মান কত এইটুকু লিখতে পারো দশমিক তিন বা তিন বাই দশ এটাও লিখতে পারো বা শূন্য দশমিক তিনও লিখতে পারো তোমরা এই সামান্য ভগ্নাংশে এইটাই লিখবে যেভাবে ওরা বলেছে আমরা সেভাবেই করব এই দিকে তাকে দেখো তিনটা কোন জায়গায় আছে একক ঘরে আছে তো যদি আমরা এটা টোটালটা করিও তাও দেখো কিভাবে হবে দেখো তিন প্লাস তিন যেহেতু এককের ঘরে আছে দুই বাই দশ কারণ দুই দশাংশ প্লাস এক বাই একশো কারণ একশো শতাংশের ঘরে আছে তাহলে উত্তরটা হলো কত শূন্য হবে না এখানে হবে তিন দশমিক তিন দেখো তিন দশমিক দুই দুইটা কি দশাংশ দুই দশাংশ এক শতাংশ ঠিক আছে তো এইখানে বলো তিন যে আছে তার স্থানে মান কত খালি তিন ওকে এবার দেখো এখানে দেখো চার শতক দুই দশক এক একক একক দশক শতকটাকে করে নি চার শতক দুই দশক এক একক চার শতক দুই দশক এক একক এবার পাঁচ দশাংশ মানে এই দশমিক এই জায়গায় হবে এই জায়গায় পাঁচ দশাংশ তিন শতাংশ এই যে এবার এইটাকে যদি হিসাব ঘর বিস্তার করলে কত হবে চারশো প্লাস মানে চার শতকের ঘরে আছে কুড়ি প্লাস এক প্লাস এই যে এইটা কত বলো তো এটা হবে দশমিক পাঁচ প্লাস এটা হবে দশমিক দশমিকের পরে এইগুলোকে শূন্য ভেবে নাও খালি আমাকে তিনের যেহেতু চেয়েছে দশমিক শূন্য তিন বা এটাকে তুমি ভাগ করে দাও না ঠিক আছে এটা তিন বাই একশো যেহেতু আহ শূন্য তিন এরকম লিখতে পারো আমরা এখানে কিন্তু ডাইরেক্ট করছি এই বাইয়ের পরে ডাইরেক্ট করছি তোমরা কিন্তু এটাকে এরকম লিখবে চারশো প্লাস কুড়ি প্লাস এক প্লাস পাঁচ বাই দশ প্লাস তিন বাই একশো তারপরের লাইনে এইটা করবে যেটা আমি এখন করেছি ঠিক আছে তো জায়গা কম আছে সেই জন্যে তো এখানে দেখে বলো তিনের স্থানে মান কত দশমিক শূন্য তিন বা বলতে পারো তিন বাই একশো এটা মানে দশমিক দু হার বাই দিলেই তো এটা হয়ে যায় ঠিক আছে বোঝার চেষ্টা করো নিজে নিজে একটা করবে তোমরা এটা তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দিল ঠিক আছে না চলো একটা করে দিচ্ছি আমি একটা করে দিচ্ছি তোমরা একটা করে নেবে ধরো তিন দুই দশমিক এক আছে তো আহ এক দুই করে দিলাম তিন আট করলাম আর এখানে তিন করলাম চলো তো একটা রাখতেই হবে কত হচ্ছে উত্তর হবে তিন বাই দশ কারণ দশাংশের ঘরে আছে আমি দেখবই না আমি সরাসরি এটা দেখে অঙ্ক এখন হয়ে যাবে যেহেতু তোমরা শিখে গেলে এটা তিন বাই দশ এটা হচ্ছে খালি তিন এটা হচ্ছে তিন বাই একশো যেহেতু শতাংশের ঘরে আছে তার পরের ঘরে থাকলে তিন বাই হাজার হতো সিম্পল না এগুলো বুঝে নিলে তো অঙ্ক করার ক্ষেত্রে তো তোমাকে এত বিস্তারিত করতে পারবে না এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকে না চলো এবার পেজ দেখি হ্যাঁ দেখো বাতিল ওষুধ ফেলে দি দেখো ওষুধ এক্সপায়ার হয়ে যায় এখানে নির্দিষ্ট সময়ের পর সেই ওষুধ খাওয়া খারাপ বিষাক্ত হয়ে যায় সেই কারণে এখানে আজকের আর তোমাদের এই চ্যাপ্টারের নামগুলো দেখেছো কত সুন্দর এটা কিন্তু এই চ্যাপ্টারের এই নাম হওয়ার পিছনে কিন্তু একটা বিশেষ কারণ আছে তোমাদের শিক্ষক যারা আছে টিরা টিচার তারা কিন্তু জানে ব্যাপারটা একটা কারণ তো আছে এনসিএফ বলেছেন যে মানুষের বাস্তব জীবনের সাথে মিল রেখে চ্যাপ্টারের নাম করতে হবে তথ্যগুলো করতে হবে এটা কিন্তু উপর থেকে অর্ডার ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আমাদের যে শিক্ষা এই যে যারা এই মানে বই সিলেক্ট করে কি পড়াতে হবে সিলেবাস তৈরি করে সেটা হ্যাঁ ওনারা ঠিক করে দিয়েছেন এবং খুব ইন্টারেস্টিং না ওষুধের দোকানে ছবিও দেওয়া আছে তো দেখো বাতিল ওষুধ ফেলে দিই আজ আমরা চার ভাই বোন ঠিক করেছি আমাদের ওষুধের দোকানের পুরনো ওষুধ যেগুলো বাতিল হয়ে গেছে ফেলে দেব তাই আমরা সব ওষুধের বাক্স শিশি টেবিলে এনে রাখলাম ওষুধের তারিখ দেখে বাতিল ওষুধগুলো আলাদা প্যাকেটে রাখছি কিন্তু ওষুধের গায়ে অনেকগুলো দশমিক সংখ্যা তো ওষুধের গায়ে দামে বা কিংবা যে সমস্ত পরিমাণ সেখানে দশমিকের সংখ্যা আছে এত এম এল দেখো দেখো কোনো একটা ওষুধের এতটুকু ই নিয়েছে সেখানে শূন্য দশমিক ছয় দুই পাঁচ মিলিলিটার লেখা আছে ছোট হয় না ইঞ্জেকশন যেগুলো ইঞ্জেকশন গুলোকে এরকম হয়তো এরকম হয় না যে এইটা ভেঙে ফেলে থাকে তো ওইরকম ইঞ্জেকশন এগুলো এটা লেখা থাকে হাফ এল খুবই ছোট এইসব কথাগুলো লেখা থাকে বা কোনো কোনো জায়গায় এরকম লেখা থাকে যে কতটুকু কি কি মেশানো আছে তো এইগুলো আছে সেখান থেকে কিছু দশমিক সংখ্যা ওষুধ থেকে লিখলাম বাস্তব জীবনের সাথে দেখো মিল দিয়ে দিল হ্যাঁ তো আয়োডিন তোমরা যতগুলো অঙ্ক করবে সব বাস্তব জীবনের সাথে মিল পাবে তোমাদের বইটা আগে যেটা আমাদের সময় ছিল এরকম ছিল না এরকম বই যদি আমরা পেতাম হয়তো আমাদের নির্ভরশীল হতে হতো কম নিজেরাই অঙ্কগুলো করতে পারতাম তোমরা এই বই পাওয়া তোমাদের সুবিধা তো আয়োডিন আছে শূন্য দশমিক ছয় দুই পাঁচ মিলিলিটার ফেনল আছে শূন্য দশমিক দুই পাঁচ মিলিলিটার বা দশমিক দুই পাঁচ বললেও হবে শূন্য না বললে হবে তোমাদের শিখেছিলাম মেনথল আছে শূন্য দশমিক পাঁচ বা দশমিক পাঁচ মিলিলিটার আচ্ছা কোনটি বেশি কোনটি কম বুঝতে পারছি না আগে দশমিকের পরে এর অঙ্ক সমান ঘর পর্যন্ত লিখে দেখো আমি এক্ষুনি যেটা বললাম মনে আছে তো এতে দেখো তিনটি আছে এতেও দুটো আছে এতে একটা আছে তাহলে এক কাজ করে সবটাকে তিনটি তিনটি করে দাও জিরো দিয়ে লাস্টের দিকে এইবার তাকে দেখো তো কে বড় ছশো পঁচিশ বড় তার থেকে তারপরে সেকেন্ডে এ বড় তাই না তো হবে এ এ তারপরে মানে আমি যেটা সেটাই তোমরা আবার এটা এবার একটা জিনিস তোমরা আবার এটা ভেব না আমি এটা আগে দেখেছিলাম সত্যি বলতে তোমাদের এত আমি এই বইটা কোনোদিন লক্ষ্য করিনি এগুলো তোমাদের বেলায় করছি আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে এত সময় থাকে না কারণ স্কুল একদম গুলির বেগে ছুটে তো আমাদের স্টুডেন্টরা যখন আমি পড়াতাম তখন ওরা কমপ্লেন করতো যে স্যার এই চ্যাপ্টার চলে গেছে স্যার আজকে দ্বিতীয় চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছে আজকে থার্ড চ্যাপ্টার একদিনে কমপ্লিট করে দিয়েছে এরকম হয় তো আমাদের ক্ষেত্রে চাইলেও আমরা শেখাতে পারি না স্টুডেন্টদের ডিমান্ড আর আমাদের শেখানোটা ম্যাচ করে না তো এই ক্ষেত্রে ইউটিউবে তো কোনো আমার সেই রকম ডিমান্ড করা নেই আমি তোমাদের সব শেখাবো আমি চাই সেই স্টুডেন্টরাই যারা শিখতে চাই তারা দেখুক আমার ভিডিও বুঝতে পেরেছো তো দেখো এই জিনিসটা আমি যেটা বললাম এটা কিন্তু আমার ছোটবেলায় আমি এটা একটা আমি এটা নিজে শিখেছি বলবো না হয়তো স্যারই শিখিয়েছিলেন আমার মনে পড়ে না তবে আমরা এইভাবেই করতাম জিরো দিয়ে কমপ্লিট করে নিতাম কারণ আমাকে স্যার এটা বলেছিল যে দশমিকের পরে লাস্টের দিকে ওরের দিকে যে শূন্য থাকে তার দাম নেই আরে শূন্য যদি দাম না থাকে তাহলে আমি দিয়ে দেবো তাহলে তো বুঝে যাবো কি বড় কে ছোট ঠিক আছে তো এই দেখো দেখে দেখলে ওই জিনিসটাই এখানে পেয়ে গেলে এবার অর্থাৎ সব থেকে বেশি কে আয়োডিন অর্থাৎ আয়োডিন আছে এত এম এইবার আর ফেনল আছে সব থেকে কম আছে ফেনল তো আয়োডিন আর ফেনলের কথাটা এখানে উল্লেখ করলাম কম বেশি বুঝে গেলাম তো আয়োডিন এটার মানে যে এই দশমিক কয় ঘর দিকে আছে দেখে বলো তিন ঘর তাহলে নিশ্চয়ই এক হাজার ভাগের মধ্যে ছশো পঁচিশ এত এম এটাকে আমরা সামান্য ভগ্নাংশ করে দিলাম এখানেও দশমিক কয় ঘর বাদিকে আছে তিন ঘর তো এই জন্য নিচে তিনটি শূন্যওয়ালা একের পরে আলগাভাবে ঠিক আছে আর মেনথল দেখো তিন ঘর এখানেও তিন ঘর দশমিক বা দিকে সরানো আছে তাহলে দুশো পঞ্চাশ বাই গেল এই সরি মেনথলের দিকে এটা ফেনল এটা ফেনল তো হ্যাঁ এটা হবে আর মেনথল কি হবে এক হাজারের মধ্যে পাঁচশো এই যে মেনথল এক হাজারের মধ্যে পাঁচশো ঠিক আছে এবার দেখো আলগা শূন্যের দাম থাকে না তো তো এইখানে যদি আমার প্রথমে কিন্তু আমার এটা লেখা ছিল না এই দুটো শূন্য লেখা ছিল না একটু এই দিকে তাকাও তো এই দিকে তাকালে কি হয় তার মানে কি এটা হচ্ছে পাঁচ বাই দশ তাই না এই দিকে তাকিয়ে দেখো পাঁচ বাই দশ আর এই দিকে তাকালে হচ্ছে কত পাঁচ পাঁচশো বাই এক হাজার পাঁচ বাই দশ বলতেও যা বোঝায় পাঁচশো বাই এক হাজার বলতেও তাই বোঝায় এরা হচ্ছে পরস্পর সমতুল্য ভগ্নাংশ একে তুমি একশো দ্বিগুণ করো দুটো জিরো বেড়ে যাবে এখে একশো দ্বিগুণ করো এক হাজার হয়ে যাবে দেখো সবাই সবার সাথে ইন্টার রিলেটেড সব কানেক্টেড অঙ্ক যে জিনিস অনেকে বলেন আমি পঞ্চাশ রকম নিয়মে মানি আমি সাঁত্রিশ রকমের নিয়ম অঙ্ক পারি ঘটনা নিয়ম থাকে না পদ্ধতি থাকে অঙ্কের কোনো নিয়ম নেই পদ্ধতি আছে এখন তুমি যেভাবেই যাবে কি বললাম বুঝতে পেরেছ বাস্তবে সেই বিষয়টা ভেঙে চড়ে একই টেকনিক কিছু কিছু ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে বেশি দেখা যায় কিন্তু ছোট ক্লাসে এইগুলো তো যোগ বিয়োগ গুণ ভাগেরই বিষয় বুঝতে পারলাম চলো নেক্সট দেখি তাই দেখছি দেখো এক হাজার ভাগের মধ্যে ছশো পঁচিশ এক হাজার ভাগের মধ্যে পাঁচশো আর এই এক হাজার ভাগের মধ্যে আড়াইশো আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে নিচে যদি সমান হয়ে যায় উপরের দিকে তাকাবে আগের ভিডিওতে উপরে যে বড় সেই বড় নিচে যত বড় সেই শত ছোট ঠিক আছে তো উপরে যে যত বড় তাহলে এ সব থেকে বড়কে এইটা তো সে বড় চিহ্ন করে দিলাম বলেছিলাম না ছোট জিনিস আর এটা বড় জিনিস যে খাবে বড়র দিকে হা করে থাকবে ঠিক আছে এই দিক থেকে পড়লে পড়বো এ আর এটা ধরো বি এ লেস দেন বি এর থেকে ছোট আর যদি এরকম থাকে এ এ গ্রেটার দেন এই এ ঠিক আছে চলো এবার নেক্সট দেখি তাহলে এইখানে তাকিয়ে দেখে বুঝতে পারছি যে এদের মধ্যে সবথেকে বড় এ তারপরে আহ এইটার থেকে আবার শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য বেশি তাহলে বেশির দিকগুলো এরকম চিহ্ন হয়ে যাবে গ্রেটার দেন এগুলোকে আমরা বলবো কারণ আমরা বা দিক থেকে পড়িত আমরা তো ডান দিক থেকে পড়ি না বই আমরা কোন দিক থেকে পড়ি বা দিক থেকে সেগুলো বা দিক থেকে পড়তে পড়তে যাও তাহলে এই সে সংখ্যাটা এই সংখ্যাটা গ্রেটার দেন গ্রেট মানে বড় গ্রেটার আরো বড় ঠিক আছে গ্রেটার দেন কার থেকে বড় এর থেকে সেই জন্য আমরা বা দিক থেকে পড়ছি বলে এটাকে আমরা গ্রেটার দেন বলবো যদি এ ছোট সংখ্যা থাকতো যেমন ধরো এবার বলো এরকম না চিহ্ন তাহলে এ তো ছোট এর থেকে ছোট লেস মানে কম ছোট থ্রি লেজার দেন বা লেস দেন নাইন লেজার দেন বলবা ঠিক আছে চলো এবার দেখো এই দিকে তাকাও তো এর মধ্যে তার মানে কি বোঝাচ্ছে এটাও যা এর থেকে এইটা বড় একই জিনিস কিন্তু আলাদা আলাদাভাবে লেখা আছে দেখতে পাচ্ছ এবার বুঝতে অসুবিধা হলে এটা ছশো পঁচিশ এটা পাঁচশো আমি তিনটি মনে মনে তিনটি করে নেবো এটা ছশো পঁচিশ এটা পাঁচশো আর এটা দুশো পঞ্চাশ লাস্টের জিরোর দাম নেই বলেছিলাম না দশমিকের পরের কথা কিন্তু খালি জানে পাঁচের পরে শূন্য থাকলে কেটে দিয়ে বলো না পাঁচ টাকা আর পঞ্চাশ টাকার সমান এখানে দশমিক থাকলে শূন্য দশমিক পাঁচও যা শূন্য দশমিক পাঁচ শূন্য কোনো সন্দেহ নেই কিন্তু কিছু করার নেই যারা এখনো দেখছো একটা লাইক একটা কমেন্ট করে দিও হ্যাঁ ওই ওষুধে আয়োডিন ফেনল ও মেন্থলের মধ্যে সবচেয়ে বেশি আছে যেটা শূন্য দশমিক ছয় দুই পাঁচ ছিল তো শূন্য দশমিক ছয় দুই পাঁচ কে ছিল আয়োডিন তাহলে এখানে লিখে দেব কেন কারণ আমরা একটু আগে চেক করে দেখলাম কে বেশি কম আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি এখানে দেখেও বোঝা যাচ্ছে ঠিক আছে চলো এবার আয়োডিন ফেনল আর মেন্থল মিলিয়ে মোট পরিমাণ হিসাব করি এইবার তোমাদের একটা নতুন জিনিস শেখাবো যে কিভাবে যোগ করতে হয় অলরেডি তোমাদের আমি যোগ করা শিখিয়ে দিয়েছি এই অঙ্ক করার আগে আমি কি বলেছিলাম দশমিক দশমিকগুলোকে এক লাইনে রাখবে দশাংশগুলোকে এক লাইনে রাখবে শতাংশগুলোকে এক লাইনে রাখবে এবং সহস্রাংশগুলো এক লাইনে রাখবে তারপরেও যদি দেখা যায় যে তোমাদের বুঝতে অসুবিধা তাহলে শূন্য দিয়ে ভরাট করে নেবে তাহলে তো অঙ্ক হয়ে যাবে ঠিক কি না তো এইটাই করা হয়েছে দেখো দশমিকগুলো সব এক লাইনে আছে না অ্যালাইনমেন্ট সাজানো বলে তারপর দেখো দশাংশগুলো সব এক লাইনে আছে না এক লাইনে আছে যেখানে কিছু ছিল না সেটাকে শূন্য দিয়ে পুজিয়ে নেওয়া হয়েছে এককের ঘরে কিছু ছিল না এককের ঘরে শূন্য পুজিয়ে নিলাম এবার যোগ তেরো তিন হাত থেকে এক আর এখানে এক চলে আসলো দশমিক যে সোজা ছিল বসিয়ে দাও তাহলে উত্তর হলো এক দশমিক তিন সাত পাঁচ তাহলে এক দশমিক তিন সাত পাঁচ হয়ে গেল তাহলে তিনটি মিলিয়ে কত আছে এক দশমিক তিন সাত পাঁচ মিলি ওকে চলো নেক্সট দেখি এই যে এটা থেকে এটা আমরা বিয়োগ করবো একই নিয়ম কিভাবে করবো দশমিক গুলো এক লাইনে অ্যালাইনমেন্ট করবো তারপরে সঠিকভাবে সাজাবো যে জায়গাটা ফাঁকা থাকবে যেমন ধরো এখানে তো কোনো ফাকার প্রশ্নই নাই সব আরামসে দেওয়াই আছে দুটো জিরো সব দেওয়া আছে তো পাঁচের মধ্যে শূন্য বাদ দিলে পাঁচ দুয়ের মধ্যে শূন্য বাদ দিলে দুই ছয়ের মধ্যে পাঁচ বাদ দিলে এক এবং শূন্যের মধ্যে শূন্য বাদ দিলে সে একই হচ্ছে তাহলে শূন্য দশমিক এক দুই পাঁচ শূন্য দশমিক এক দুই পাঁচ মিলি তাহলে মেনথলের চেয়ে কতটুকু দেখো মেন্থল আর আয়োডিনের মধ্যে যখন আমরা বিয়োগ করলাম মেনথলটা আয়োডিন থেকে তো কতটা বেরোলো শূন্য দশমিক এক দুই পাঁচ তার মানে আয়োডিন বেশি আছে কার থেকে বেশি আছে মেনথলের থেকে কতটা এতটা তাহলে আয়োডিন মেনথলের চেয়ে শূন্য দশমিক এক দুই পাঁচ মিলিলিটার বেশি আছে তাও সব শিখে যাচ্ছে এরা এত সুন্দর বই আমার আমি ইমপ্রেসড হয়ে যাই এখন দেখি আয়োডিন ফেনলের চেয়ে কতটা বেশি তাহলে আয়োডিন থেকে ফেনল বাদ দেবো এটা থেকে এটা বাদ দিচ্ছি তো দেখো এই হিসাব করে উত্তর আসে শূন্য দশমিক তিন সাত পাঁচ শূন্য দশমিক তিন সাত পাঁচ তাহলে শূন্য দশমিক তিন সাত পাঁচ এ মিলিলিটার বেশি আছে কে বেশি আছে আয়োডিন বেশি আছে ওকে এই আয়োডিন বেশি আছে ঠিক আছে চলো এবার দেখি ফেনলের পরিমাণ মেনথলের পরিমাণ ফেনলের থেকে চেয়ে কত বেশি দেখো মেনথল সব থেকে কম হয়েছে মানে ফেনল দেখে নি একবার এই দিকে আমি আবার আসছি হ্যাঁ সব থেকে কম কে ফেনল কম সব ফেনল কম এই ফেনল বলছি হ্যাঁ ফেনল কম দেখতে পাচ্ছ তো মেন্থল তার থেকে একটু বেশি আছে তো এইদিকে দেখো মেন্থল থেকে ফেনল আমরা বাদ দিচ্ছি তো কি করছি মেনথলেরটা কত ছিল ফেনল ছিল শূন্য দশমিক দুই পাঁচ শূন্য কি বলতো এটা ফেনল ফেনল হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ শূন্য শূন্য দশমিক দুই পাঁচ শূন্য আর মেনথল ছিল শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য ঠিক আছে দেখো এখানে দেখে নাও মেনথল শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য দেখতে পাচ্ছ তো এইখানে আমরা ঠিক তাই করব দেখো দশ এই সোজা দশমিকের ঘর হয় বলেছিলাম একক আর দশাংশের মাঝে হয় তো এখানে দশমিক এর দশমিক এইখানে এটা হবে দশাংশের ঘরে পাঁচ আর এই দুটো শূন্য আর এটা হবে দশমিকের পর দুই পাঁচ শূন্য আর এখানে তো দুটোতেই শূন্য তো শূন্য দশমীর মধ্যে পাঁচ বার দিলে পাঁচ একে দশমিক বসে গেল শূন্য দশমিক দুই পাঁচ শূন্য শূন্য দশমিক দুই পাঁচ শূন্য যেরকম বিয়োগ করো এই দশমিকের কথা ভুলে যাবে প্রথমে সাজিয়ে নেবে যে দশমিকের কথা তোমরা ভুলে যাবে যেভাবে বিয়োগ করো সেভাবে বিয়োগ করবে একদম মাটা ভাবে তারপর দশমিক জায়গায় বসিয়ে দেবে ভাববে না যে বাবা এখানে হাতে আছে তাহলে কি একটু আগে যে আমরা করলাম না যে এইখানে কি এক হবে এই যে যোগ করে হাতে তিন কি এখানে লাস্টে যোগ করে বসাবে হ্যাঁ হবে দশমিকের কথা দশমিক অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে দশমিকের কথাটা ভুলে যাবে তাহলে মেনথলের চেয়ে শূন্য দশমিক দুই পাঁচ শূন্য মিলিলিটার বেশি আছে ফেনলের চেয়ে মেনথল ঠিক আছে চলো নেক্সট দেখিবার আচ্ছা কি করছে দেখো সবাই কাটের বোর্ডের ছবিতে দেখতে পাচ্ছ প্রীতম আমরা প্রীতম লিখে দিই নাকি প্রীতম পর্ণা ঠিক করেছে তারা একটা মজার খেলা খেলবে তারা অনেকগুলো কার্ড তৈরি করেছে প্রতি কার্ডে দশমিক সংখ্যা লেখা আছে আচ্ছা কার্ডগুলি একটা পিসবোর্ডের বাক্সে উল্টে রাখা আছে পিসবোর্ডের বাক্সে উল্টে এই যে পিসবোর্ডের বাক্সে সেগুলো লেখা আছে খেলার শর্ত হচ্ছে একজন যে কোনো দুটি কার্ড নিয়ে তার উপর লেখা সংখ্যা দুটি যোগ করবে যদি তাদের যোগফল ফল এক হয় তবে দুটি কার্ডই সে নেবে ঠিক আছে মানে এখানে অনেকগুলো কার্ড রাখা থাকবে সেখান থেকে দুটো যে কোনো কার্ড তুলবে দিয়ে দেখতে হবে এই দুটো কার্ড যোগ করে এক আসছে কিনা তাহলে নিশ্চয়ই কার্ডে একের থেকে ছোট দুটো সংখ্যা লেখা থাকবে যে বেশি কার্ড পাবে সে জিতে যাবে এখন এইটা করতে গেলে তাকে অঙ্ক জানতে হবে কারণ একটা কার্ড তুলবে তুলে দেখলো লেখা আছে শূন্য দশমিক তিন তাহলে আর একটা কার্ড কত কত তুলবো তাকে কিন্তু ভাবতে হবে যে এক হতে হবে মানে একের থেকে এ কতটা ছোট সেটা আমাকে জানতে হবে তো এক মানে কি পুরোপুরি এটা মানে কি দশ ভাগের মধ্যে তিন ভাগ আরে দশ ভাগের মধ্যে আমি তিন ভাগ নিয়ে নেছি। আর সাত ভাগ নিলেই পুরোপুরি হয়ে যাবে তাহলে আমাকে শূন্য দশমিক সাত নিতে হবে দশ ভাগের মধ্যে সাত ভাগ মানে এটা ব্রেনের ব্যাপার বুদ্ধির ব্যাপার বুদ্ধি খাটাও ঠিক আছে তো এইভাবে অঙ্কগুলো হবে তো দেখো সৌকত আর নফুরা আমাদের সঙ্গে খেলায় যোগ দিল ধরে নাও এটা সৌকত এটা হয়তো নফুরা ধরে নাও এন তো এরা ধরো যুক্ত হলো এইবার এই যে কার্ড রাখা আছে এই কার্ড রাখা আছে এবার চলো তুলবে এবার প্রথমে একজনা কার্ড তুললো শূন্য দশমিক এক তাহলে দ্বিতীয় কার্ড থেকে কত তুলতে হবে দশ ভাগের মধ্যে এক ভাগ তুলেছে এক মানে পুরোপুরি বোঝায় ঠিক আছে বলেছিলাম না তো এক অংশ হতে গেলে পুরোপুরি হতে হয় দশ ভাগের মধ্যে দশ ভাগে হতে হয় তো দশ ভাগের মধ্যে তুমি এক ভাগ তুলেছো আর কয় ভাগ তুলবে ভাগ তো দশ ভাগের মধ্যে ন ভাগ মানে কি শূন্য দশমিক নয় তোমাকে হবে এইটুকু মাথার মধ্যে খেলবে তাহলে শূন্য দশমিক নয় তুলে নিল যোগ এক হয়ে গেল দশ ভাগের মধ্যে ছ ভাগ তুলেছে কারণ দশাংশ শূন্য দশমিক চার তুলবে এক হয়ে যাবে এখানে দেখো এইটা ভালো করে লক্ষ্য করো এটা ইন্টারেস্টিং ঠিক আছে একশো ভাগের মধ্যে পনেরো ভাগ তুলেছে তো একশো ভাগের মধ্যে কেউ যদি পনেরো ভাগ তোলে তো আর বাকি থাকলো কত পঁচাশি ভাগ কারণ দুটো নিলে টোটাল একশো ভাগ হয়ে যাবে তো একশো ভাগের মধ্যে একশো ভাগ বোঝালে কি হয় এক অংশ বলেছিলাম না টোটাল মানে একশো ভাগের মধ্যে একশো ভাগ বোঝায় দুশো ভাগের মধ্যে দুশো ভাগ টোটালের মধ্যে টোটাল তো একশো ভাগের মধ্যে তুমি পনেরো ভাগ তুলে নিয়েছো আর বাকি যা সব তুলে নেবো তাহলে এক অংশ হয়ে যাবে এক অংশ এগুলো ঠিক আছে যোগ এক মানে অংশ কারণ এগুলো ভগ্নাংশের হিসাব চলছে হম এটা মাথায় রাখবে এতটা ডিটেলস এখানে লেখে নেই কিন্তু মাথার মধ্যে ওইটাই খেলাতে হবে তোমাকে তো পঁচাশি নেবো শূন্য দশমিক আট পাঁচ তাহলেই এক হয়ে যাবে যদি তোমরা চেক করতে চাও শূন্য দশমিক আট পাঁচ আর শূন্য দশমিক এক পাঁচ পাঁচ দশ শূন্য হাত থাকলো এক আট আর একে নয় এই সুজা বসে গেল আমি কি বলেছিলাম দশমিকের পর ওড়ে লাস্টের দিকে যে শূন্য থাকে তার দাম থাকে না তো এক দশমিক ওজা এক দশমিক শূন্য শূন্য তাই আমি এটাও বলেছিলাম যে ওড়ে থাকলে শূন্য না লিখলেও চলে নাই মানে লাস্টে দশমিক আছে তার মানে কত এক কনফার্ম হলে ঠিক আছে চলো একশো ভাগের মধ্যে বাইশ ভাগ তুলেছো তাহলে কত তুলতে হবে আটাত্তর ভাগ তো শূন্য দশমিক সাত আট এবার ধরো লিখলাম শূন্য দশমিক ঠিক আছে নিরানব্বই ভাগ তুলেছে একশো ভাগের মধ্যে আর শূন্য দশমিক এক ভাগ তুলতে হবে এখানে টুক করে এক লিখো না এ লিখবে তবে গায়ে একশো ভাগের মধ্যে কেউ যদি আবার শূন্য দশমিক এক লেখো তাহলে তো সেটা তো দশ ভাগের মধ্যে এক ভাগ বোঝাচ্ছে দেখতে পাচ্ছ দশমিক এক ঘর বা দিকে আছে তাহলে এইটা মাথা রাখতে হবে কত ভাগের মধ্যে এক ভাগ এটা যেন এইটা লিখো না এটা হচ্ছে একশো ভাগের মধ্যে একশো ভাগের মধ্যে নিরানব্বই তাহলে একশো ভাগের মধ্যে এক সেজন্য শূন্য দশমিক শূন্য এক হবে চলো চলো দেখি নেক্সট ভিডিও বিশাল বড় আপলোড করতে গিয়ে তোমার ইন্টারনেট শেষ হয়ে যাবে মনে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স জিরো ওয়ান সিক্স পয়েন্ট সিক্স সিক্স টু সংখ্যা দুটির মধ্যে কোনটা বড় কি শিখেছিলাম যে দশমিকের আগে টাকা আগে এর আগে ছয় আছে এর আগেও ছয় আছে মানে বলা সম্ভব নয় কিন্তু এরপরে তিনটি আছে এরপরে তো দুটো আছে তাহলে এখানে একটা জিরো দিয়ে দাও ছশো কুড়ি বড় না ছশো এক বড়ো ছশো কুড়ি বড়ো তো তাহলে এইটা বড় হয়ে যাবে অঙ্ক দেখে বলে দিলাম না তো এখানেও ঠিক তাই করা আছে ভালো করে তাকিয়ে দেখো এই দুটো সংখ্যার মধ্যে দেখো জিরো দিয়ে কমপ্লিটলি পুজিয়ে নিয়েছে দেখছো তো এখানেও ছয় এখানেও ছয় যখন দুটো জিনিস পুজিয়ে যাবে এখানে এককের ঘরে এটাও এককের ঘর দেখো দুটো এককের ঘর যখন যখন সমান হয়ে যাবে সেই ঘরটা কেটে দেবে দাগ দিয়ে ধরো এই দুটো সমান তাহলে এটা আমার এটা আমাকে বলতে পারছে না কে বড় কে ছোট তারপরে এখানেও ছয় এখানেও দেখো ছয় এই এই কালারের এটাও আমাকে বলতে পারছে না কারণ দুটোই দশাংশের ঘরে ছয় আছে দেখতে পাচ্ছ তারপরে দেখো দুটোতে এবার এদিকে তাকাও আস্তে আস্তে আমরা বা দিক থেকে ডান দিকে সরছি এখানে তাকে বলো এখানে আছে দুই মানে শতাংশের ঘরে আছে দুই আর এখানে শতাংশের ঘরে আছে শূন্য আর আমার যাওয়ার দরকারই নেই এখন দশাংশের ঘর একই না আলাদা তাই বলো একই এককের ঘরে কি একই দশাংশের ঘরে এক না ছয় দেখো দু জায়গাতে ছয় লেখা আছে শতাংশের ঘরে দেখো দুই আর এখানে আছে শতাংশের ঘরে শূন্য তাহলে আলাদা এটা হবে আলাদা ওকে আমি আমি এক একটা কেটে দিলাম এখানে হবে আলাদা যখন আলাদা হবে আমাকে আর উপরে যাওয়ার দরকারই নেই এখানে আমার অঙ্ক হয়ে গেছে এ দুই আছে মানে এইটা বড় এটা বড় চলো তাও দেখি সহস্রাংশতে এরও শূন্য আছে এর সহস্রাংশতে এক আছে তাহলে এখানেও আলাদা দেখছো আমার আগেকার কথার সাথে কথা ম্যাচ করে যাবে কারণ আমি ছোটবেলা থেকে এইভাবে অঙ্ক শিখেছি যদিও মানে এইভাবেই অঙ্কগুলোকে বিচার করতাম এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অঙ্ক জিনিসটা এমন জিনিস না শিখলে তুমিও ফেল করে যাবে মানে শিখতে হয় অঙ্ক ঠিক আছে আমি জানি অঙ্ক ফেল করা কাকে বলে সেটাও জানি অঙ্ক শিখলে কিভাবে পারা যায় সেটাও জানি সব রকমের অভিজ্ঞতা আমার জীবনে হয়েছে সেই জন্য বিষয়টা বুঝি ছাত্ররা যদি বুঝতে ভয় করার কোনো কারণ নেই সঠিক টিচার সঠিক স্টুডেন্ট যদি ম্যাচ হয়ে যায় না অঙ্ক অনেক শেখা যায় চলো নেক্সট দেখি এবার দশমিক সংখ্যাতে যদি এই দুটো জিনিসকে পাশাপাশি লিখি আমরা এককের ঘরে দুজনারই ছয় ছিল একই দশাং আমি তোমাদের এটাই বলছিলাম না এই দুটো ম্যাচ হয়ে গেছে এই দুটো আলাদা দেখো আলাদা দশাংশে দেখো দুটো ছয় আছে দেখো দশাংশ দুটো ছয় এটাও ম্যাচ হয়ে গেছে তাহলে এও বলতে পারবে না এটা দেখেও বলা যাবে না আস্তে আস্তে ডান দিকে বা দিক থেকে যাব দেখবো কে বড় এ বড় মানে এই সংখ্যাটা বড় তবুও লাস্ট দেখে দিই সহস্রাংশতে কে বড় এখানে বড় ওটা হলো হবে না প্রথমে যে বড় হয়ে যাবে সে অলরেডি অনেকটাই বড় এ এটাতে বড়তে যায় আসে না বুঝতে পারছো কুড়ি বড়ো না শূন্য এক বড় কুড়ি বড় ঠিক আছে এখানে যদি দুই থাকতো দুই জায়গায় সমান থাকতো তাহলে কুড়ি বড় না একুশ বড়ো তখন ডিফারেন্সটা হতো এখানে তো শূন্য আছে চলো নেক্সট দেখি তাই ছয় দশমিক ছয় শূন্য এক আর ছয় দশমিক ছশো কুড়ির মধ্যে কে বড় ছশো এক না ছশো কুড়ি ঠিক আছে ছয় দশমিক ছয় দুই এবং ছয় এই দুজনের মধ্যে দেখো এইটার মধ্যে এইটা বড় এত এত এর চেয়ে কত বেশি তাহলে বিয়োগ করব এটা থেকে এটা বাদ দেব শূন্য দশমিক ছয় দুই এখান থেকে বিয়োগ করব শূন্য দশমিক কতটা বেশি বের করতে গেলে বড় থেকে ছোট বাদ দিতে হয় যেমন তোমার কাছে পাঁচ কাছে আমার কাছে দু টাকা আছে কত টাকা বেশি আছে এর কাছে তোমার কাছে পাঁচ থেকে দুই বাদ দাও তিন টাকা বেশি আছে বেরিয়ে গেল না ওই রকম সিক্স জিরো ওয়ান তো এটা বিয়োগ করলে বেশিটা বেরিয়ে যাবে তো বেশিটা আমরা এখানেই বের করে দিতে পারি এই জায়গায় দশমিক থাকে না এই জায়গায় দেখো একক আর দশংশের মধ্যে তো এখানে আমরা দশমিক দিয়ে দিলাম দিলাম ছয়ের মধ্যে এবার দেখো ডান দিক থেকে করি শূন্যর মধ্যে এক বাদ দেওয়া যায় না এর সাথে ধার করলো দশ দশের মধ্যে এক বাদ দিলে নয় ঠিক আছে একে সোদ দিল দিয়ে হয়ে গেল এক এর মধ্যে একবার দিলে এক হয়ে গেল ছয় মধ্যে ছয় বার দিলে শূন্য ছয় মধ্যে শূন্য তাহলে শূন্য দশমিক শূন্য এক নয় হয়ে গেল অঙ্ক তোমাদের বিয়োগ তো শিখেছি আমি তো এটা আমার তো এটা করতে দেওয়া উচিতই ছিল না তোমাদের করতে বলতে হতো শেখাইনি বলো শিখেছি তো না এই যে বিয়োগ শেখালাম না তোমাদের তাহলে এভাবে করবে দর্শক সোজাসুজি বসিয়ে নেবে আচ্ছা যাক তোমাদের বইয়ের পেজ নাম্বার থার্টি থ্রি কমপ্লিট করে দিলাম এইবার কোষে দেখি একে চার নেক্সট পরবর্তী ভিডিওতে তোমরা এই অঙ্কগুলো তোমাদের করানো হবে এবং কত মজাদার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটার মধ্যে তিনটি কালারিং করা আছে তাহলে অংশ হবে দশের মধ্যে তিন এইভাবে আমরা অঙ্ক করবো মজা লাগবে তোমাদের লাস্টে দেখো এ দেখো দেখো স্থানীয় মানের টেবিলে তৈরি করতে হবে তোমাদের তো সেগুলো শেখালাম পরবর্তী ভিডিও এটা নিয়ে করবো ততদিন দেখো একটা কমেন্ট করতে কি হয় তোমাদের একটা কমেন্ট করে আমাদেরকে বলো আমি আমি তো ঠিক পাই না যে কিভাবে ভিডিও করবো আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে স্টুডেন্টদের ভালো লাগছে না লাগছে না না বিরক্ত হচ্ছে না কি ব্যাপার তোমরা একটু কমেন্ট করো কেমন লাগছে অনেকে কমেন্ট করে আমার খুব ভালো লাগে ওই কমেন্টের উপরে বেস করে লাইক কমেন্টগুলো করে দিলে খুব ভালো লাগে তো ওটার ওপর বেস করে আমার অঙ্কের টেকনিক আমি চেঞ্জ করব। ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগবে তোমাদের স্কুলের টিচার যদি অন্যভাবে অঙ্ক পেতে পছন্দ করে আমাকে সেটাই বলো আমি সেভাবেই করাবো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো